নমস্কার, এসো গল্প পড়ির আজকের এপিসোডে আপনারা শুনতে চলেছেন লেখিকা প্রীতি চক্রবর্তীর কলমে একটি গল্প, শ্রীয়ের আগমন। আজকের গল্প পাঠে স্বর্ণাভ, অন্যান্য চরিত্রে সূর্য, শুভদীপ্ত, ইন্দ্রাণী, প্রভাকর, দীপ, বর্ণিশা, অমিত, ভাস্বতী, পার্থ, রিতম, স্বর্ণালী, সঞ্জীবন, পূজা, দেবস্মিতা, লাবণী ও প্রদীপ্তা। কভার ডিজাইনে কৃষ্ণেন্দু, শব্দ সংযোজন ও আবহ নির্মাণে অমিত। শুরু হচ্ছে এসো গল্প পড়ির দশরূপা সিরিজের একটি নিবেদন, প্রীতি চক্রবর্তীর কলমে শ্রীয়ের আগমন। ছোটবাবু মনীন্দ্রর 31তম জন্মদিন উপলক্ষে মহাজনবাটিতে সকাল থেকেই চলছে রান্নার বিশাল আয়োজন। আমিষ নিরামিষ বিভিন্ন পদের রন্ধন কার্যে যুক্ত রয়েছেন বাড়ির ঝি বৌরা। বাড়ির পালকি গিয়েছে পাশের গ্রাম সুন্দরপুরের জ্যোতিষ আচার্য ভাস্করকে আনতে। তিনি মহাজনবাটির শুভ বুদ্ধিদাতা। তেনার পরামর্শেই বর্তমান কর্তা বাসুদেব রায় সমস্ত আধ্যাত্মিক ক্রিয়া সম্পন্ন করে থাকেন। মনীন্দ্রর জন্মদিনে তেনার আগমনে হবে কুষ্ঠিবিচার। তার উপর নির্ভর করে মনীন্দ্র পাবে খাজনা আদায়ের ভার। সব মিলিয়ে বিশাল তোড়জোড়। আচার্য ভাস্কর অত্যন্ত রাগী মানুষ। কাজের মধ্যে কোনো রকম ত্রুটি তিনি একেবারেই বরদাস্ত করেন না, তাই বাড়ির সকলের উপর কড়া নির্দেশ দিয়েছেন বাসুদেববাবু। সব কিছু যেন নিখুঁতভাবে সম্পন্ন করা হয়। ইতিমধ্যেই এক প্রহরী বাইরে থেকে ছুটে এসে উপস্থিত হয় মহাজন বাড়ির উঠোনে। দ্রুত শ্বাস নিয়ে জানায়, হুজুর, কিছুক্ষণের মধ্যেই পালকি উপস্থিত হবে, সত্তর উঠোন ফাঁকা করা হোক। সেই শুনে বাড়ির মধ্যে ব্যস্ততা বেড়ে যায় দ্বিগুণ। শুনতে পাওয়া যায় বাসনপত্রের শব্দ, বাড়ির মহিলাদের কানাঘুষো। প্রহরীর কথা শেষ হওয়া মাত্রই উঠোন জুড়ে উপস্থিত হয় বেহারার দল। ঝি চাকরের হাঁকাহাঁকিতে অন্দরে বিশ্রামরত বাসুদেববাবু টের পেয়ে যান আচার্য ভাস্করের উপস্থিতি। গিন্নি, গিন্নি, আহা, গেলে কই? আরে শীঘ্রই এসো, গুরুদেব যে উঠোনে উপস্থিত। আসি। সবজি ধুতে গিয়ে স্বামীর ডাকে হেঁসেল ছেড়ে অন্দর মহলে আসেন শৈলজা দেবী। মাথার ঘোমটা টেনে শৈলজা দেবী বলেন, অযথা অস্থির হবেন না, হেসেলে মেলা কাজ বাকি। বড় বৌমা গেল কই? হ্যাঁ, সকাল থেকে তো তার টিকিটিও দেখতে পেলুম না। শুনুন, ছোট ছেলের কুষ্টি বিচার হয়ে গেলে আপনি একবার আমাদের বড় বৌমার কথা শুধোবেন। লক্ষ্মী লক্ষ্মী বলে তো বেশ নিয়ে এলেন বাড়ির বউ করে, লক্ষ্মী তো কুটোটিও নাড়ে না। তুমি খামোখা বড় বৌমার উপর রাগ করো, আমার মায়াকারা মুখ যার, ছাড়ো সেসব কথা। শোনো গিন্নি, তাকে ধাতস্থ হতে একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। বড় বৌমা? বড় বৌমা তো সারা দিন ওই মালতীষ্টাতে গল্প গুজব করে সময় কাটায়। শুধু কি গল্প, ফন্দি আঁটে রাত দিন। আহ গিন্নি, আচ্ছা ছাড়ো, এসব কথা পরে হবে, আগে এসো দেখি, উঠোনে গুরুদেব আমাদের অপেক্ষায় রয়েছেন, এসো। স্বামীর পিছু পিছু উঠোনে এসে উপস্থিত হন মহাজন দম্পতি। পালকি থেকে মাটিতে পা রাখা মাত্রই রায়বাড়ির বড় বধূ জয়া আচার্যর পা ধুইয়ে দেন। কল্যাণ হোক মা, দীর্ঘজীবী ভব। জয়া ঘটিখানা নিয়ে অন্দরে প্রবেশ করে এবং এক ভৃত্যকে আদেশ করেন বৈঠকখানায় আচার্যের জল খাবারের ব্যবস্থা করতে। বেলার পরন্ত রোদ উঠোনে এসে পড়তেই আচার্য ভাস্কর থামে পিঠ ঘেঁষে আসন গ্রহণ করেন।
জলখাবার শেষে বাসুদেববাবু ও আচার্য ভাস্কর মুখোমুখি বসতেই বাসুদেববাবু বলেন, গুরুদেব, এই রইল আমার কনিষ্ঠ পুত্রের জন্মপত্র। আচার্য ভাস্কর নিজের জপমালা হাতে নিয়ে একবার জপ করে নিজ গুরুকে প্রণাম জানিয়ে বলেন, আমি একান্তে কিছু বলতে চাই। বাসুদেব তার এক প্রহরী ও ভৃত্যের উদ্দেশ্যে বলে, তোমরা এখন যাও, প্রয়োজনে ডেকে নেব। বাসুদেব বাবুর আদেশ মাত্রই তারা প্রস্থান করে। আমার আর কিছু দেখার প্রয়োজন নেই বাসুদেব। কেন গুরুদেব, কি সমস্যা? সমস্যা না বল বিপদ, তোর কনিষ্ঠ পুত্র মনীন্দ্রর যে কাল সর্পদোষ রয়েছে রে, তাতে স্বাস্থ্য মানসিক কোনোভাবেই ভালো থাকা সম্ভব নয়। কিন্তু গুরুদেব, আমি যে স্থির করেছি লক্ষ্মী পুজোর পরেই মনীন্দ্রর হাতে খাজনা আদায়ের ভার দেব। কিন্তু আমি যে তার মৃত্যুযোগ দেখেছি, তার হাতেই খাজনা আদায়ের ভার দিলে যে লোকসান বই লাভ হবে না। আচার্য ভাস্কর তার পুঁটলি থেকে একটা খড়ির টুকরো বের করে মনীন্দ্রর একটি অবকাহাডা চক্র অঙ্কন করে বলেন, এই হলো তোর পুত্রের জন্ম ছক, মন দিয়ে দেখ কেতুর অবস্থান। জ্যোতিষবিদ্যার সাত গ্রহ বুধ শুক্র মঙ্গল রবি চন্দ্র বৃহস্পতি শনি এবং রাহু ও কেতু সকলে ছায়ায় ঢাকা পড়ে আছে। এই সাত গ্রহই যদি এক এক সরল রেখায় অবস্থান করে এবং যদি তাদের ওপর রাহু ও কেতুর ছায়া পড়ে, তবে তা পূর্ণ কাল সর্পদোষ রূপে বিবেচিত হয়ে থাকে। কিন্তু ছক অনুযায়ী যা দেখছি, সাত গ্রহের অবস্থান একই সরল রেখায় গুরুদেব। সেটাই যে চিন্তার কারণ বাসুদেব। এর থেকে মুক্তির উপায় কি গুরুদেব? কথোপকথন হঠাৎ বিঘ্নিত হয় এক যুবতীর আগমনে। পরনের ছোট লাল ময়লা শাড়িটা ছিঁড়ে গিয়েছে বহু অংশে, হাঁটুর একটু নিচে পা দুটি অনাবৃত, তাতেই গ্রাম্য ধাঁচে কড়ির সাথে ছোট্ট একটা ঘন্টি বাঁধা রয়েছে কালো ধাগায়। শ্রী এক হাতে তার সুদীর্ঘ আঁচল কোমরে গুঁজে নেয়। নূপুরের শব্দে বাসুদেবের দিকে এগিয়ে এসে বলে, কর্তাবাবু, আপনাদের লক্ষ্মীকে নিয়ে এসেছি। তুমি এখানে কি মনে করে? আপনাদের মাটির লক্ষ্মী পটুয়াপাড়ায় অনাদরে রোদ মাখছিল গায়ে, আমি ওখানে কথা বলেই মাকে সাথে নিয়ে এসেছি। কাল বাদে পরশু লক্ষ্মী পুজো কি না? আচার্য ভাস্কর তার বৃদ্ধ চোখে একটু চাপ দিয়ে শ্রীকে ভালোভাবে লক্ষ্য করেন। তিনি দেখলেন একটি গ্রামীণ যুবতী যার মুখমণ্ডল ঠিক সুশ্রী নয়, গাত্রবর্ণ চাপা। এলোকেশি অতি যত্নের সাথে মা লক্ষ্মীর ছোট্ট মূর্তিটি ধরে আছে। দেবীর গরণকালে কিছু রং কাঁচা থাকায় তা শ্রীয়ের দুই হাতে লেগে যায়। মূর্তি হাতে শ্রীকে দেখে আচার্য মনে করলেন, ধূসর চিত্র রঙের ছোঁয়া পেলে ঠিক যেরূপ জীবন্ত হতে চায়, এই মেয়েটিও ঠিক সেই রকমই। স্নেহের ছোঁয়া পেলে হয়তো আরও নিজেকে গড়ে পিঠে নেবে সে। শ্রীয়ের করুণ সেই মুখ দেখে মনে হয় বাগিচার এক অবাঞ্ছিত ফুল, আগাছায় যার জন্ম। বাসুদেব সবে মাত্র তিরস্কার করে তাকে তাড়িয়ে দিতে যাবে, ঠিক তখনই শ্রীকে রক্ষা করতে দেবদূতের মতো এগিয়ে আসেন মহাজন বাড়ির কুল পুরোহিত মশাই মৃণালকান্ত ভট্টাচার্য। শ্রীকে উঠোনে দাঁড়িয়ে থাকতে দেখে ঠাকুরমশাই হাসি মুখে এগিয়ে এসে বলেন, এনেছ মাকে? এই তো ঠাকুর, তা রাখবো কোথায়? বেলার পরন্ত রোদে মূর্তি হাতে শ্রীকে দেখে বড্ড মায়াবী মনে হল ভট্টাচার্য মশাইয়ের। শ্রীয়ের হাত থেকে মূর্তিটি নিয়ে ঠাকুরমশাই সেটিকে পূজার ঘরে রেখে আসার ব্যবস্থা করেন। যাওয়ার আগে শ্রী তার কৌতূহল দৃষ্টিতে একবার অঙ্কন করা অবকাহাডা চক্রের দিকে তাকালে বাসুদেব বাবু তীক্ষ্ণ স্বরে বলেন, মূর্তি দেওয়া তো হয়ে গিয়েছে, এবার আসতে পারো।
বাসুদেব বাবুর তিরস্কারে শ্রী আর দাঁড়ায় না, বরং প্রস্থান করে। বাসুদেববাবু কিঞ্চিত রাগে নিজ মনে বিড়বিড় করে বললেন, গিন্নির দরদ দেখলে আর বাঁচি না বাবু। যত সব হতদরিদ্র ভিক্ষুক নিয়ে তার কাজ কারবার, বাড়িতে জোয়ান ছেলেপিলে আছে সেই হুশ নেই, আর এরাও শত অবজ্ঞা সত্ত্বেও বিহায়ার মতো আনাগোনা করে। যত সব আচার্য ভাস্করকে অন্যমনস্ক দেখে পুনরায় কথোপকথন এগিয়ে নিয়ে যেতে বলেন, উপায় গুরুদেব? উপায় আছে, তবে এই কাজ তুই করতে পারবি কি না তাতে সংশয় আছে। কি কাজ? তোর কনিষ্ঠ পুত্র বর্তমানে বিবাহযোগ্য সুপাত্র, তার বিয়ের ব্যবস্থা কর। কিন্তু কাল সর্পদোষ জানলে যে কেউ বিবাহে ইচ্ছুক হবে না গুরুদেব? হবে হবে, গরিবের মেয়ে নিয়ে আয় বাড়িতে পুত্রবধূ করে, সত্যতা জানাবার প্রয়োজন নেই। তবে জাতিকার জন্ম যেন অবশ্যই একাদশী তিথিতে হয়ে থাকে। আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না গুরুদেব। সনাতন ধর্মের বিবাহের বিধি বড়ই পবিত্র, সম্প্রদানের সময়ে যখন পরস্পরের হাতে হাত রেখে বৈদিক মন্ত্র উচ্চারণ করা হয়, তখন ক্ষিতি, বরুণ, মরু, তেজ, বোম ও সকল দেবদেবীকে সাক্ষী রেখেই দুজনের বিধিলিপি একত্রিত হয়। অর্থাৎ স্ত্রী ভাগ্যে বাঁচবে মনীন্দ্র, আর কাল সর্পদোষ সুষে মৃত্যুবরণ করবে তোর কনিষ্ঠ পুত্র বধূ। কি বোধগম্য হলো? কিন্তু সব জেনেও কি বিবাহ দেওয়া উচিত হবে? বেশ, ভেবে দেখ তবে, পুত্র শোক আগে নাকি গরিব কন্যার প্রাণ রক্ষা। মহাজন বাসুদেব চরম অগ্নি পরীক্ষায় নিজের বিবেককে ধামাচাপা দিয়ে পিতার ভূমিকায় পুত্রের বিবাহ বিষয়ে ইচ্ছুক হলেন। ভ্রুকুঁচকে মনে এক রাশ দ্বিধা নিয়ে বাসুদেব বলে, কিন্তু কাল সর্পদোষ নিবারণ করতে পারে এমন উপযুক্ত জাতিকা পাবো কার গৃহে? পৌরাণিক স্মৃতিচারণ করে মৃণালকান্ত ভট্টাচার্য শ্রীকে বলেন, নেহারকান্তিবাবু একবার মাকে শুধিয়েছিলেন, মা মা গো, রূপ ভেদে মা আমি তোমাকে চিনব কিভাবে? চিনবি রে চিনবি, আমি ঠিক ফিরে আসব তোর উত্তর পুরুষদের পূজা পেতে। তিন প্রজন্ম পরে আমার আশীর্বাদ প্রাপ্ত জাতিকাই আসবে তোদের কুলপুত্র বধূ রূপে। এই বলে দেবী আশ্বাস দিয়েছিলেন স্বর্গীয় নিহার কান্তি রায়কে। শ্রী এক মনে সবটা শুনে গঙ্গার জল ছড়া দিয়ে আবারও জিজ্ঞেস করে, আচ্ছা ঠাকুর, উনি কি বর্ণনা করেছিলেন মায়ের রূপ? কেমন সুন্দর হয় মায়ের সেই মুখ? বাসুদেব বাবু উঠোনে বসে নাইব মশাইয়ের সাথে সাথে হিসেব কষছিলেন। শ্রী এর প্রশ্ন শুনে বিদ্রুপ হাসি হেসে বলেন, মা লক্ষ্মী আমাদের গৌড়বর্ণা, সুশ্রী তার মুখমণ্ডল, চলন মায়ের ধীর স্থির, যেমন আমাদের বড় বৌমা জয়া। এ ভট্টাচার্য মশাই ঠিক বললাম তো? এই বলে ব্যঙ্গার্ত হাসি জুড়ে দেন বাসুদেব বাবু। কথার ইঙ্গিত বুঝে শ্রী ঘোমটা টেনে পূজোর ঘরে ঘটিখানা রেখে দেয়। ঠাকুরমশাই শ্রীয়ের সাজানো নৈবেদ্য দেবী ঘটের দিকে এগিয়ে কিঞ্চিত হেসে বলেন, মা আমাদের মমতাময়, সরলতাই তার সৌন্দর্য, সাধারণেই সে অপরূপা। আর জানিস, লক্ষ্মী কিন্তু স্থির নয়, সে চঞ্চলা। এককালে মায়ের আশীর্বাদে প্রভাব প্রতিপত্তি কম কিছুই ছিল না নিহারকান্তিবাবুর, এই সবই যে মায়ের আশীর্বাদ রে মা। মায়ের দর্শন তিনি পাননি ঠিকই, কিন্তু সেই দিন যে মা এসেছিলেন তা বুঝতে কারো বাকি থাকে না। অমন শক্তিপুঞ্জের দিকে চোখ তুলে তাকানো যায় না, এত তেজ দিব্য রশ্মি,
তবে শিকেলে জমিদারি কিভাবে ঘুঁচে গিয়েছিল ঠাকুর? নিহারকান্তি বাবুর ফুলে ফেঁপে ওঠা অর্থাবস্থা দেখে শিকেলের কোড়া সাহেবরা একটি মোটা অঙ্কের কর দাবি করেছিলেন, যেটা পরিশোধ করতে না পেরে এক প্রকার নিঃস্ব হয়ে গিয়েছিলেন তিনি। প্রথম মাসে না হয় কর ঠিকঠাকভাবেই মিটিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এইবার তো অর্ধ মাস কেটে গিয়েছে, এখনো কর দেওয়া হয়নি। চিন্তার বিষয় হলো সময় পার হয়ে গিয়েছে, এখনো সাহেবদের কোনো প্রতিক্রিয়া পাওয়া গেল না, বিষয়টা বড্ড ভাবাচ্ছে নিহার বাবু। কথাটা আপনি মন্দ বলেননি। জমিদার বাড়ির বাইরে সাহেবদের ঘোড়া এসে থামতেই প্রহরীরা সংবাদদাতার উপস্থিতি বার্তা জানান দেয় নিহারকান্তি বাবুকে। এক সাহেবী যুবক এসে জানান দেয় নির্ধারিত কর প্রদানে অপারগ জমিদার নিহারকান্তি বাবুকে ওপর মহল থেকে সূচিত করা হচ্ছে। কর না দেবার দরুন সাহেবরা জমিদারের অর্থাবস্থার কথা মাথায় রেখে তাকে দ্বিতীয় সুযোগ দিতে আগ্রহী হন, তবে এইবার কোনো কর দাবি করছেন না সাহেবরা। করের বিনিময়ে নিহারকান্তি বাবুর ডোবা সংলগ্ন 6 কাঠা জমি বাজেয়াপ্ত করা হবে, এর অন্যথা হলে দ্বিগুণ কর দিতে বাধ্য থাকিবে জমিদার। পরিস্থিতি প্রতিকূল হবায় শর্তমতো জমির মালিকানা হস্তান্তর করেছিলেন নিহারকান্তি বাবু। জমি হস্তান্তরের পর থেকেই যেন দুর্ভিক্ষ নেমে আসে সংসারে, মা লক্ষ্মী যেন রুষ্ট হন, ধানের ফলন কমে আসে, ভাণ্ডার প্রায় শূন্য হয়ে আসে চাষিদের আর্থিক সহায়তা করে। মায়ের করুণা হয়নি গরিব চাষিগুলোর বেহাল দশা দেখে? হয়েছিল বটে। একসময় নিহারকান্তি বাবু চিন্তিত হয়ে চাষের জমিগুলির দুর্দশা দেখতে গিয়েছিলেন। বেলায় রোদ চড়া হতে এক সধবা স্ত্রী সরু আল পথ হেঁটে হাতে এক ঝাঁপি নিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় সেই মহিলা মায়ের নামে ভিক্ষা হেঁকে যাচ্ছিলেন, হাতের লাল পুটলিতে ছিল কিছু ভিক্ষার ফলমূল। এই যে ও মেয়ে, শোনো, এই দিক মানে আসো, মায়ের নামে কিছু নৈবেদ্য দেব। পুরুষ কণ্ঠে ডাক শুনে সেই মহিলা মাথার ঘোমটা বেশ খানিকটা টেনে নেয়। খানিকটা বিরক্ত হয়ে পেছন ফিরে দেখতেই নিহারকান্তি আবারও বলে ওঠেন, আমার ঘরে এসো, আমাকে অনুসরণ করো, এই তো কাছেই আমার ভিটে, এসো। আপনি গায়ের জমিদার না? হ্যাঁ। না বাপু, আপনার গৃহে প্রবেশ তো দূরস্থ, আপনার ছায়াও পাড়ি দেব না। তা কেন? সবার ভিক্ষা গ্রহণের সমস্যা নেই, তবে আমার বেলায় তার অন্যথা কেন? গাঁয়ের সকলে বলে আপনার উপর বোঝা করি অসন্তুষ্ট, তাই দারুণ চাষবাসে মন্দা, আয় পয়ে চরম বাধা। এইসবে আমার কি দোষ? আপনি মায়ের সেই বিরাজস্থল সওদা করেছেন, মাকে অপমান করেছেন, ফলস্বরূপ এই ভোগান্তি। কে বলেছে এইসব কথা? সাহেবদের সেই স্থান কলুষিত করবার পূর্বেই আমি চুপি সাড়ে দেবীর ঘট স্থানচ্যুত করে নিজের গৃহে প্রতিষ্ঠা করেছি, তবুও দেবী কুপিতা, চাষিদের দুরবস্থা দেখে কি মায়ের পাষাণ হৃদয় গলে না? নিহারকান্তির তীব্র অনুশোচনা দেখে সে মহিলা কিঞ্চিত এগিয়ে এসে বলে ওঠে, চলুন। নিহারকান্তি পথ দেখিয়ে সে মহিলাকে নিয়ে যান তার বাড়িতে। মহিলাটি চোখ মেলে গোটা বাড়িটি দেখে বলে, এত বড় বাড়িটা নিস্তব্ধ কেন? মায়ের রোষে আমাদের সুখ শান্তি গিয়েছে ঘুচে। থাক কি সেসব কথা, তুমি বরং উঠোনে এই শতরঞ্চির উপর বসো, আমি মায়ের প্রসাদে কটা ফল নিয়ে আসি। আপনি খাবেন কি? দুর্ভিক্ষ গ্রামের সকলের সাথে আপনাদেরও লেগেছে, শুনলাম গোড়া সাহেবরা নাকি আপনাদের সবই নিয়েছে এই ভিটেটুকু বাদে। নিহারকান্তির প্রবল আগ্রহ থাকা সত্ত্বেও সেই মহিলার মুখ দেখতে পাননি,
জখমটা যেন সেই মুখের প্রহরী। উত্তর না দিয়ে নিহারকান্তি সেই কাটা ফলের পাত্রটি বাড়িয়ে দেন সেই রমণীর উদ্দেশ্যে। তারপর ভাড়ার ঘর থেকে মুঠো ভর্তি চাল নিয়ে এলে দেখেন উঠোন শূন্য, আশেপাশে কোথাও সেই রমণীর চিহ্নটুকু নেই। পাত্রটিতে কাটা ফলগুলি আগের মতোই সজ্জিত রয়েছে, শুধু উঠোনের শেষ প্রান্তে একটি রশ্মি বলয় তীব্র আভায় জল জল করছে। সেই দিব্যজ্যোতি দেখে নিহারকান্তি অশ্রুপূর্ণ চোখে প্রণাম জানিয়ে বলে ওঠেন, মা, মা, কে মা তুমি? এই অধম তোমায় চিনল না? যে নিজ মুখে অন্ন না তুলে অন্যের ক্ষুধা নিবারণে সহায়তা করে তার কাছে আমি কমলা, বৈকুণ্ঠ নিবাসী। মা, মাগো, মার্জনা করো, আমি তোমার অমর্যাদা হতে দিইনি মা। সেই দেবীঘট আজও পূজিতা হয় আমার গৃহে, ক্ষমা বর্ষণ করো মা, স্থির হয়ে থেকো আমার গৃহে, আমি আবার ফিরে আসব। মা, মাগো, রূপ ভেদে মা তোমাকে চিনতে পারবো কিভাবে? চিনবি রে, ঠিক চিনবি, আমি আবার ফিরে আসব তোর উত্তর পুরুষদের পূজা পেতে। লক্ষ্মী পূজার দিন সকালে বাসুদেব বাবুর আমন্ত্রণে এসে উপস্থিত হন ঘটক মশাই। বৈঠকখানায় বসে চায়ের পেয়ালায় চুমুক দিতেই বাসুদেব বাবু ও আচার্য ভাস্কর পরস্পরের দিকে একবার দেখে নেয়। একসময় জড়তা কাটিয়ে বাসুদেব বাবু বলেন, তা নিবারণ মশাই, আপনাকে এখানে ডেকে আনার কারণ নিশ্চয়ই আপনার অজানা নয়, তা আছে নাকি কোনো পাত্রী সন্ধান? না, মানে দেখুন, আমাদের কোনো চাহিদা নেই, তবে আমার ইচ্ছে পাত্রীর জন্ম যেন একাদশী তিথিতে হয়ে থাকে। বুঝতেই তো পারছেন বিবাহ বিষয় বলে কথা। আচার্য ভাস্কর নিবারণ মশাইয়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। একটানা চুমুক দেওয়ার একটা শব্দ শেষ করে অবশেষে নিবারণ মশাই বলেন, আছে বই কি, এই গায়ে সমস্ত বিবাহযোগ্য কন্যার মধ্যে কেবল একজনই আছে যার জন্ম ওই একাদশী তিথিতে। কিন্তু 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 কি নিবারণ মশাই? এ পাত্রী আপনার অতি পরিচিত, এমনকি পাত্রী খোদ এই ভিটেতে যাতায়াত করেছে, কিন্তু আপনি কি রাজি হবেন? আরে মশাই, হেয়ালি না করে বলুন তো। আগে আমি পরাণ চাষির মেয়ে, স্ত্রীর কথা বলছি। কথাটা শোনা মাত্রই বাসুদেব বাবু নিজের বুকে হাত রেখে বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে বলেন, এ কি বলছেন নিবারণ মশাই? শেষে সেই কুশ্রী ধিঙ্গি মেয়ে কিনা হবে আমার আমার মণীন্দ্র স্ত্রী? না না না, এ সম্ভব নয়, আমি কিছুতেই মেনে নিতে পারবো না। কোনো উপায় নেই কর্তা, এছাড়া কোনো পাত্রী এই মুহূর্তে আমার সন্ধানে নেই। পাশের গ্রামের কোনো বিবাহযোগ্য? দুজন ছিল, তবে তারা বিবাহিত, এখন নজরে যে রয়েছে তার কথাই আপনাকে বললাম। মাথায় হাত দিয়ে বাসুদেব বাবু নিজের অদৃষ্টের কথা চিন্তা করেন। সেই দেখে আচার্য ভাস্কর আত্মবিশ্বাসের সাথে বলে ওঠেন, এসব নিয়ে আপনি ভাববেন না, বাসুদেবের এই বিবাহে মত আছে, আপনি সেই মেয়ের পরিবারের সাথে সত্বর যোগাযোগ করুন। আসন্ন অগ্রহায়ণ মাসের একটি শুভ তিথিতে আমরা বিবাহ দিতে ইচ্ছুক। বেলা গড়িয়ে যায় জটিল আলোচনার মধ্যে দিয়ে। এই প্রথম বাসুদেব বাবুর মধ্যে বাড়ির লক্ষ্মী পূজা নিয়ে কোনো উত্তেজনা দেখা যায় না। আচার্য ভাস্কর নিজের শিষ্যের স্বার্থ রক্ষার্থে এক কুটিল পরিকল্পনা করে চলে। কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার স্নিগ্ধ বিকেলে যখন বাড়ির মেয়ে বউরা উঠোন জুড়ে আলপনা এঁকে চলে, শুরু করে পূজার প্রস্তুতি, মেঠো পথের ওপার হতে শোনা যায় শঙ্খ উলুধ্বনি, সূর্যাস্তের কিছু পূর্বে
পশ্চিম আকাশে যখন লাল আভা জানান দেয় দিনের বিদায় বেলা, ঠিক সেই রকম মুহূর্তে শ্রী তার সুদীর্ঘ এলো চুল গুটিয়ে ঝাঁপ দেয় গ্রামের পদ্ম পুকুরে। পুকুরের ঠান্ডা জলের স্পর্শ পেয়ে সারা দিনের ক্লান্ত শরীরটা ভাসিয়ে দেয়। হাত বাড়িয়ে কয়েকটা পদ্ম পাতা ছিঁড়ে সামনের দিকে পদ্ম ফুল তুলতে কিছুটা এগিয়ে যায় শ্রী। জমিদারি আমলে খনন করা এই পুকুর প্রতিষ্ঠিত নয়, আদিরূপে সেই পুকুরটি ছিল পরিত্যক্ত ডোবা। জমিদার নিহারকান্তিবাবু পরবর্তীকালে সেই ডোবার পরিচর্যা করেন এবং তারপর থেকেই গাঁয়ের মানুষ পদ্ম পুকুর বলেই জেনে এসেছে। এই পুকুরের সাথে জড়িত আছে এক ইতিহাস যা কুসুম দিঘি নামে মানুষের মুখে মুখে প্রচলিত। এই গ্রামে কথিত আছে দেবী লক্ষ্মী চঞ্চলা, কোথাও তিনি স্থায়ী নন। বৈকুণ্ঠে বিষ্ণুর সাথে মনোমালিন্য হওয়ায় তিনি অভিমান করে ধরাধামে আসেন এবং ভ্রমণকালে দেবীর দৃষ্টি পড়ে কুসুম দিঘির এক ডোবার উপর। দৃষ্টি আকর্ষণের মূল কারণ সেই ডোবার পরিষ্কার জলে প্রস্ফুটিত একটি পদ্ম, যা সূর্যের তির্যক কিরণে শোভা পাচ্ছে বহুগুণ। সেই সৌন্দর্যে দেবী মুগ্ধ হয়ে অভিমান ভুলে সেই স্থানেই বিরাজ করেন, বিশ্রাম নেন। দুর্বলতার কারণে দেবী সেই স্থান ত্যাগে অনিচ্ছুক হলে তিনি বিষ্ণুর ধ্যান করেন। একসময় দেবীকে খুঁজতে গিয়ে সেই স্থানে উপস্থিত হন বিষ্ণু। দেবীকে ধ্যানমগ্ন অবস্থায় দেখে নিজ দিব্য দৃষ্টিতে মনের সমস্ত দোলাচল আঁচ করতে পারেন তিনি। দেবী এতটাই ধ্যানে মগ্ন ছিলেন, যদি কোনোভাবে সেই ধ্যান ভঙ্গ করা না যায় তবে দেবীর স্থানচ্যুত সম্ভব নয়। তাই নারায়ণ তার মায়া বলে এক চাষির রূপ ধারণ করেন ও সেই ডোবায় নেমে পদ্ম তুলে নেন। ফলস্বরূপ দেবীর দিব্য দৃষ্টিতে বিষয়টি টের পেতে ধ্যান ভঙ্গ হয়। দেবীর ক্রোধ বর্ষণ হওয়ার পূর্বে নারায়ণ তার পূর্ব অবতারে অবতীর্ণ হন এবং দেবীর মানভঞ্জন করেন। পুনরায় তারা বৈকুণ্ঠে ফিরে গেলে মা লক্ষ্মীর কৃপায় গ্রামে সোনালী ধানের ফলনে আর কোনো অভাব থাকে না এবং দেবীর দুর্বলতার কারণে সেই ডোবায় কখনো পদ্ম ফুলের শূন্যতা থাকে না। যে স্থানে দেবী ধ্যানমগ্ন হন সেই স্থানে দেবীর প্রতীকী হিসেবে একটি দেবী ঘট থেকে যায় তিল গাছের মাঝে। বছরের পর বছর সেই ঘটেই সিঁদুর দিয়ে গ্রামের মেয়ে বউরা নিজেদের স্বামীর কল্যাণ কামনা করে। পরবর্তীকালে সেই দেবী ঘট তৎকালীন জমিদার নিহারকান্তি নিজ গৃহে প্রতিষ্ঠা করেন। সন্ধ্যায় পূজার সমস্ত আয়োজন শেষে যখন ঠাকুরমশাই প্রস্তুত হন আসন গ্রহণে, তখন ঠাকুরমশাই একবার সাজানো নৈবেদ্য দেখে নিয়ে জয়াকে বলেন, বৌমা তুমি মাটির প্রদীপগুলো জেলে রাখো, আমি সারা বাড়িতে গঙ্গা জল ছড়া দিয়ে পূজায় বসব। আচ্ছা ঠাকুর, তাই হবে, আপনি এই গঙ্গা জল পূর্ণ পাত্রটি নিয়ে যান। ঠাকুরমশাইকে ব্যস্ত করে জয়া সবে মাত্র পূজোর ঘর ছেড়ে বারমুখ হবে। শৈলজা দেবীর কথায় পা দুটি স্থির হয়ে যায়। বৌমা, তুমি এখনো পূজোর জন্য তৈরি হওনি? লক্ষ্মী পূজোয় তোমার দরুন কোনো রকম ত্রুটি আমি মোটেও বরদাস্ত করব না, কথা কান যেন মাথায় থাকে। শৈলজা দেবীর তীব্র শাসনে কিঞ্চিত ভীত হয়ে পূজার ঘর ছেড়ে বেরিয়ে যায় জয়া। অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে উঠোন পেরিয়ে মহাজন বাটির ঠিক পিছনেই গিয়ে উপস্থিত হয় সে। তার সতর্ক দৃষ্টিতে আশপাশটা একবার ভালো করে দেখে নেয়। একসময় হাঁপ ছেড়ে শ্রীর জন্য উদ্গ্রীব হয়ে অপেক্ষা করতে থাকে। শ্রী পদ্মপুকুর সাঁতরে একগোছা পদ্ম তুলে নেয়। মাটিতে লুটিয়ে পড়া ময়লা লম্বা আঁচলটা কোমরে গুঁজে নেয়।
বিকেলের শেষ আলোয় হাতের সেই পদ্মগুলো দারুণ শোভা পাচ্ছে। পরনে ছোট ময়লা শাড়িটা ভিজে গিয়ে যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে তার ভিজে যাওয়া শরীরটাকে। সাঁতার কাটতে গিয়ে চুলের বাঁধন আলগা হয়ে আসে, ফলস্বরূপ চুল ভিজে গিয়ে তা থেকে গড়িয়ে পড়ে জলবিন্দু। ইতিমধ্যেই ভিজে অবস্থায় উঠে সে হেঁটে চলে মহাজন বাটির উদ্দেশ্যে। মহাজন বাড়ির বৌরানী অর্থাৎ জয়া বিয়ের পর এই প্রথম নিজ হাতে লক্ষ্মী পূজার প্রস্তুতি করছে, এক প্রকার গুরুজনদের আদেশে। এতকাল যাবত লক্ষ্মী পূজার আয়োজন করে এসেছেন বাড়ির গিন্নি শৈলজা দেবী, কিন্তু এই বছর তিনি পূজার সকল দায়ভার সঁপে দিয়েছেন তার বড় পুত্রবধূ জয়াকে। পুজোর সব আয়োজনের মাঝেও একখানা খামতি রয়ে গেছে, বাদ পড়েছে পদ্মফুল। পাছে বাড়ির কেউ সে বিষয় জানার আগেই জয়া গোপনে শ্রীকে পদ্ম এনে দিতে বলেছে, বিনিময়ে শ্রীর হাতে তুলে দেবে বেশ কিছু ফল। সরু কাঁচা পথ ধরে শ্রী এগিয়ে আসে। দূর থেকে তাকে দেখে জয়ার দুশ্চিন্তা খানিকটা অবসান হল। সর্পিল শরীরটা ভিজে অবস্থায় সামনে এসে উপস্থিত হতেই জয়া বলে ওঠে, এই তোমার আসার সময় হলো, আমি কখন থেকে তোমার পথ চেয়ে আছি, খানিক পরেই ঠাকুরমশাই পূজায় বসবেন, তার মধ্যে পদ্মফুল না পেলে মা ব্যতিব্যস্ত হয়ে উঠবেন, আমি যে কি বিপদে পড়তাম তোমার কোনো ধারণাই নেই। পদ্ম তুলতে দেরি হয়ে গেছে বৌরানী, এই নাও পদ্ম, এক গোছা তুলে এনেছি, এর মধ্যে দুটো আমি নেব। জয়া উল্লসিত দৃষ্টিতে তরতাজা পদ্মগুলোকে দেখে ফুলগুলো এক প্রকার ছিনিয়ে নিয়ে বলে, ঠিক আছে ঠিক আছে, দাও দেখি ফুলগুলো, আমি নিয়ে ভেতরে যাই। যাকগে, তা তোমায় সাপে কাটেনি তো পদ্ম তুলতে গিয়ে? না বৌরানী, আমার সাপে কাটেনি, তুমি চিন্তা করো না। এতদিন জানতাম তুমি সকলের অরুচি, আজ দেখছি তুমি জমেরও অরুচি। এই আমি বরং আসি গো, এইখানেই থেকো, আমি মালতীর হাত দিয়ে ফল পাঠাচ্ছি। জয়ার তিরস্কারে আঘাত পেয়ে শ্রী মুখ নামিয়ে নেয়। মালতীর আসার অপেক্ষায় শ্রী দাঁড়িয়ে থাকে। জয়া যাওয়ার ক্ষণিক পরেই মালতী শ্রীর সম্মুখে হাজির হয়। আঁচলের আড়ালে দুই রকম ফল বের করে ধরে শ্রীর সম্মুখে। দামোদর নদের তীরে সারি সারি কুটির, চাষিপাড়া নামে পরিচিত। এখানের গরিব মানুষগুলো নিজেদের সহজ সরল জীবনযাত্রায় সুখী। মাঝে মাঝে সেই সুখের অন্ত ঘটিয়ে দামোদরের জল উত্তাল হয়ে উঠে আসে, ভাসিয়ে নিয়ে যায় খড়কুটো, ছোট্ট কুটির। তবুও প্রকৃতির সাথে সমঝোতা করে চাষিপাড়ায় মানুষেরা নিত্য জীবন যাপন করে চলেছেন। মেঠোপথ পেরোলেই শোনা যায় বাড়ির মেয়ে বউয়ের মুখে লক্ষ্মীস্তব। পূর্ণিমা সন্ধ্যায় দেবী কোজাগরী পূজিতা হন গৃহে গৃহে। উঠোনে কিছু শুকনো পাতা মারিয়ে বাড়ির ছোট্ট মন্দিরে প্রবেশ করতেই শ্রীর কানে আসে মায়ের উচ্চারিত পদ্মাসনার বন্দনা। গৌরী চোখ বুজে এক মনে বন্দনা গীত গেয়ে চলে। শ্রী নিঃশব্দে এসে দেবী ঘটে একটি প্রস্ফুটিত পদ্ম রাখে, আর অপর ফুলটি রাখে প্রতিমার হস্তে। প্রদীপের স্থির শিখায় মা লক্ষ্মীর প্রতিমাটি জীবন্ত মনে হয়। শূন্য পাত্রে ফল দুটি রেখে স্থিরভাবে পাশের আসন গ্রহণ করে। নিজ মনস্কামনা জানিয়ে কিছু কুচো ফুল দেয় দেবী ঘটের উদ্দেশ্যে। মায়ের বন্দনা গীত শেষ হতেই শুরু হয় শ্রীর পাঁচালি পাঠ। কে বলবে সকলের তিরস্কৃত এই শ্রী এত সুন্দর পাঁচালি পাঠ করতে জানে। ভক্তি ভরে মায়ের পূজা দেয়। সুন্দর তার হাতের রন্ধন ক্রিয়া, গৃহকর্মে নিপুণা। গুণের অভাব তার ছিল না, যা ছিল তা রূপের বাহার।
স্বর্গীয় পরাণ চাষির একমাত্র মেয়ে শ্রী। নামে শ্রীভাব থাকলেও তার রূপে কিংবা চলনে মোটেও শ্রীভাব নেই। আর পাঁচটা মেয়ের মতো সে সুশ্রী নয়, নয় সে ধীর স্থির। শীর্ণ চাপা বর্ণের মেয়েটির হাত পা দেহের তুলনায় দীর্ঘ, রুক্ষ তার ত্বক ও কেশরাশি। মাত্র 8 বছর বয়সে বাবাকে হারিয়ে সে থাকে তার মায়ের সাথে এক ছোট্ট কুটিরে। পৈতৃক সম্পত্তি বলতে রয়েছে কুটিরের পিছে 2 বিঘা অনুর্বর জমি। বহু চেষ্টা করেও সেখানে কখনো ফলন্ত ধানের মুখ দেখা যায়নি, তাই জীবিকা বলতে তারা বেছে নিয়েছে মাদুর বুনন। তা থেকেই উপার্জিত অর্থে 2 বেলা কোনো রকমে কেটে যায়। জীবিত অবস্থায় পরাণ চাষী চাষের জন্য ঋণ নিয়েছিলেন বাসুদেব বাবুর কাছে, যার চড়া সুদ বাবদ আসল কোনোটাই মেটাতে পারেনি পরাণ চাষী। একে মোটা অঙ্কের ঋণ, দোসর আর্থিক দুর্দশা। ঠিক করে খেতে পেত না একসময়, অভাবের তারুণায় মুটে মজুর হয়েও কায়িক পরিশ্রম করেছে। মাঝে অকাল মৃত্যু হতেই একটি হতদরিদ্র পরিবার সম্পূর্ণ ভেসে যায়। অভাবের কারণে শ্রী ছোট থেকেই মানসিকভাবে ভীষণ পরিণত। পরাণের মৃত্যুর পর ঋণ পরিশোধ করতে গৌরী মহাজন বাটিতে হেঁসেলের সমস্ত কাজ করে থাকে, আর শ্রীও ছোট থেকেই সেই বাড়ির ফাই ফরমাশ খেটে আসছে। বিনিময় মিলছে তিরস্কার আর দুর্ব্যবহার। কুশ্রী এবং ছোট বয়সে বাবাকে হারিয়েছে বলে তাকে মানুষ অলক্ষী বলে। পরদিন বেলায় নিবারণ ঘটক এসে হাজির হন শ্রীয়ের গৃহের সম্মুখে। উঠোনে পরাণের বিধবা স্ত্রীকে চাল বাছতে দেখে নিবারণ মশাই বলেন, আসতে পারি বৌঠান? গৌরী বিস্ময় দৃষ্টিতে নিবারণ ঘটককে দেখে বলে, আরে নিবারণ বাবু, আপনি আসুন আসুন, ভেতরে আসুন। নিবারণ ঘটককে উঠোনে উপস্থিত দেখে মাথায় ঘোমটা দেয় গৌরী। আগন্তুক অতিথিকে কোথায় বসতে দেবে এই ভেবে কিঞ্চিত অস্থির হয়ে ওঠে গৌরী। গৌরীর ব্যস্ততা দেখে অবশেষে নিবারণ মশাই বলেন, অযথা অস্থির হবেন না বৌঠান, আজ আমি বসবো বলে আসিনি, এসেছি একটা বিশেষ প্রয়োজনে। কিছু কি হয়েছে নিবারণ মশাই? তাকই স্ত্রীকে তো কোথাও দেখতে পাচ্ছি না। মেয়ে তো ঘরে নেই নিবারণ মশাই, হয়তো গিয়েছে মহাজন বাটিতে। জয়াম্মা তো মাঝে মাঝেই নানা কাজে স্ত্রীকে ডেকে থাকে, আজও হয়তো সেই রকমই কিছু। এবার একটু স্ত্রীকে ধীর স্থির হতে বলুন, বড় ঘরে সম্বন্ধে এসছে যে, এমন চঞ্চল মেয়েকে কিন্তু তেনারা একদম মেনে নেবেন না। বড় ঘরের সম্বন্ধ, এইসব কি বলছেন, কিছুই তো বুঝতে পারছি না। আগে বাসুদেব বাবু তার কনিষ্ঠ পুত্র মনীন্দ্রর জন্য আপনার মেয়ে স্ত্রীকে বেছে নিয়েছে, আসছে অগ্রাণে তেনারা বিবাহ দিতে ইচ্ছুক, আমাকে এই কথাটুকু জানানোর জন্য এখানে পাঠানো হয়েছে। মনীন্দ্র বাবুর জন্য স্ত্রীকে উপযুক্ত মনে করেছেন কর্তা বাবু? অমন রাজপুত্রের সাথে আমার মেয়ের বিয়ে হবে, আমার যে বিশ্বাসই হচ্ছে না। কিন্তু কিন্তু দেনা পাওনার বিষয়ে আমি যে কিছুই করে উঠতে পারবো না নিবারণ মশাই। আহা, না 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 না, স্ত্রী ছাড়া তাদের কোনো কিছুতেই চাহিদা নেই। শুধু মনে রাখবেন বৌঠান, যেছে সম্বন্ধ এসেছে, সারা গ্রামে তন্ন তন্ন করে খুঁজলেও এমন সুপাত্র আপনি পাবেন না, তার উপরে ঋণ পরিশোধ করার বোঝা। বুঝতেই তো পারছেন আপনি, মেয়েকে সেখানে দিয়ে যদি একটু ঋণ মুক্ত হতে পারে, তাহলে আজ আসি কেমন? কথা শেষ হওয়া মাত্রই বিদায় নেন নিবারণ মশাই। সাময়িক কথোপকথনে চিন্তিত হয়ে পড়েন গৌরী।
আসন্ন অগ্রহায়ণ মাসে বিশাল আড়ম্বরের সাথে বিবাহ সম্পন্ন হয় মনীন্দ্রর সাথে শ্রীয়ের। বিবাহের সমস্ত ক্রিয়ায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আচার্য ভাস্কর। বাসুদেববাবু মুখে একটা মেকি হাসি নিয়ে ছেলের বিবাহ সম্পন্ন করেন। পরাণের বিধবা স্ত্রী গৌরী সম্পূর্ণরূপে একা হয়ে যান। শুধু বিদায়ের শেষ বেলায় ক্রন্দনরতা গৌরী শ্রীকে আগলে বলেছিল, মা রে, জন্ম থেকেই তুই অভাবী ঘরে বেড়ে উঠেছিস। যতদিন ছিলিস আমাদের ঘরে চাল বারণ তো হয়নি মা গো। লক্ষ্মীমন্ত মেয়েকে মহাজন বাটিতে পাঠিয়ে আজ যে বড় নিঃস্ব হয়ে যাব রে মা, আজ যে বড় নিঃস্ব হয়ে যাব। স্ত্রী সেদিন নির্বাক হয়ে চোখের জল ফেলেছিল। আসার আগে মা লক্ষ্মীর উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে জোর হাতে প্রণাম করেছিল। গাঁয়ের মানুষেরা কানাঘুষ হয়ে বলতেন, এই মেয়ে কিনা মহাজন বাটির পুত্রবধূ, যার নেই রূপ চলনে শোভা, নেই মহাজনদের সাথে আত্মীয়তা করার মতো বংশমর্যাদা। অধিকাংশ মানুষের ধারণায় স্ত্রীর মতো মেয়েদের স্বাভাবিক জীবনযাপনটা সরল নয়, অবজ্ঞার পাত্রীর প্রতি মমত্ব থাকাটাও তাদের কাছে সংশয়ের। আসলে আমাদের কল্পনায় লক্ষ্মী মানেই হতে হবে মানানসই গুণের অধিকারী। আদৌ কি লক্ষ্মীর সংজ্ঞা আমাদের সঠিক জানা রয়েছে, নাকি তাতেও নিজস্ব মতাদর্শের কারচুপি থেকে থাকে? বিবাহের তিন দিন পর বাড়িতে ঘটা করে সত্যনারায়ণ পূজা হয়। পূজা শেষে গুরুজনদের প্রণাম সেরে শ্রী থিতু হয়। সান্ধ্য আরতির শেষে ব্রত পাঠও সমাপ্ত হয়। আচার্য ভাস্কর বারান্দা থেকেই মা লক্ষ্মীকে প্রণাম জানায়। বৃহস্পতিবারে লক্ষ্মী প্রতিমাটিকে পদ্ম ফুলে সাজিয়ে রাখা হয়। দেবীর বিগ্রহটি স্পষ্ট না দেখা গেলেও মুখটিকে উন্মুক্তই রাখা হয়। ধুনোর ধোঁয়া পূজোর ঘরে জমাট বাঁধতেই সদ্য পূজা শেষের আবহে মায়ের মুখমণ্ডলটিকে দেখে নৈসর্গ বলেই মনে হল আচার্য ভাস্করের। সেই ঘোর কাটিয়ে সামনে এগিয়ে আসে শ্রী। তবে কি অদ্ভুত, আচার্য ভাস্করের সাময়িক বিবেক বুদ্ধি লোপ পায়। মহাজন বাড়ির সদ্য বিবাহিতা নববধূ আর সেই লক্ষ্মী প্রতিমার মুখ দুটোই একই রকম। কি আশ্চর্য মিলে যায় মুখের আদল। শ্রী হাসি মুখে সামনে উপস্থিত হতেই যেন আচার্য ভাস্করের ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল। পূজায় সন্তুষ্ট মা লক্ষ্মীর সেই বিগ্রহ যেন জীবন্ত হয়ে উঠেছে। মা যেন চোখ মেলে এই মহাজন বাড়ি দেখে নিলেন। এইবার বুঝি সকল দুর্দশার অবসান হবে। এ কি সত্য নাকি দৃষ্টিভ্রম? কোনো কিছুই বুঝে উঠতে পারলেন না তিনি। শ্রী আচার্য ভাস্করকে বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে প্রণাম সেরে বলে, কিছু হয়েছে গুরুমশাই? কে তুমি? আমি শ্রী। আচার্য ভাস্কর দুটো মুখ একবার ভালো করে দেখে নিয়ে হতবাক হয়ে নিজ মনে বলে, না না না, মেয়ে হয় না, কি করে সম্ভব? এই মেয়েকে ঠিক স্বাভাবিক বলে মনে হচ্ছে না। এই মেয়ে, তবে নজরে রাখতে হবে। অবশেষে প্রসাদ খেয়ে বিদায় নেন তিনি। বিয়ের পর থেকেই শ্রী কটুক্তি ও অবহেলা ছাড়া কিছুই পায়নি। মহাজন বাটির কনিষ্ঠ পুত্রবধূর কোনো অহংবোধ নেই। সে আর পাঁচজন গ্রামের বৌদের মতোই সাধারণ থাকে। তার দৈনন্দিন কাজে খুঁত ধরে নিত্য অপমান করে জয়া। আর মালতি জয়ার সমস্ত সাংসারিক কুটিলতাকে প্রশ্রয় দেয় সেই প্রথম দিন থেকেই। বাসুদেববাবুও শ্রীকে বাড়ির পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারেননি। বরং বাসুদেববাবু
একান্তে মা লক্ষ্মীকে স্মরণ করে বলেন, মা গো, সেই যখন কৃপা দৃষ্টি আমার সংসারে দিলেই, তাহলে এমন অনাচার কেন ঘটালে? তোমার আশীর্বাদীর প্রতি কি জয়া বৌমা থাকতে, স্ত্রীর মতো লক্ষ্মী ছাড়া মেয়ে ঠাই পেল কিভাবে? বাসুদেবের অনুশোচনায় প্রহর কাটে। মনীন্দ্র বিপদমুক্ত হওয়ায় ভার পায় খাজনা আদায়ের। আরও একবার মহাজন বাড়ির আর্থিক অবস্থা ফুলে ফেঁপে ওঠে, তার সাথে পাল্লা দিয়ে ফসলের ফলনও বেশ ভালোই হয়। সব মিলিয়ে আরও একবার নিহারকান্তির সেই স্ত্রীভাব যেন ফিরে আসে। গৃহের সমস্ত কাজ সেরে হেঁশেলে মাছ কাটতে বসে স্ত্রী। মালতীর নানান কথায় অসাবধানতায় বটির ধারে আঙুলের কিছুটা অংশ কেটে যায়। নরম চামড়া ভেদ করে রক্ত বেরিয়ে আসে। তা দেখে মালতী আশ্চর্য হয়ে বলে, ও কিশ্রী, তোমার তো আঙুল কেটে রক্ত বেরোচ্ছে, তাও তুমি মুখে রা কাটলে না? বহু আগে একবার আমার আঙুল কেটেছিল বাপু, সে কি যন্ত্রণা বলে বোঝাতে পারবো না। ও নিয়ে তুমি ভেবো না মাসি, আমার অভ্যেস আছে, কাটাকুটি করতে গিয়ে এরকম অনেকবার আঙুলের ডগা কেটে গিয়েছে, খানিক বাদে আপনা হতেই সেরে যাবে। পাশে জয়া চালে কাঁকড় বাঁচতে বাঁচতে স্ত্রীকে ব্যঙ্গ করে বলে, সত্যি মালতী, তুমিও না কিচ্ছু বোঝো না, গায়ের চামড়া মোটা হলে ক্ষত টের পাবে কেমনই শুনি, তাছাড়া শ্রীয়ের অভ্যেস আছে, নইলে কাল সর্পদোষ যাকে নিঃশেষ করতে পারে না তাকে অন্য কোনো কিছু আঘাত হানবে কি করে? প্রতিবারের মতো এবারেও স্ত্রী কোনো প্রতিবাদ করে না, অপমানটা মুখ বুঝে সহ্য করে নেয়। শুধু হেঁশেলে রন্ধনরতা শৈলজা দেবী অপমানটা সহন করলেন না, বরং তীব্রভাবে জয়াকে শাসন করে বলে ওঠেন, মেয়ে মানুষের মধ্যে সহন ক্ষমতা থাকা ভালো, নচেত ফুলের গায়ে মূর্ছা যাবে যে, তাই না বড় বৌমা? ইঙ্গিত বুঝে জয়া কোনো প্রতি উত্তর করে না। মালতী! হ্যাঁ গিন্নি মা। তোমাকে না কতবার নিষেধ করে যে ছোট বৌমাকে তুমি ছোট বৌরানী বলে ডাকবে, তার সত্ত্বেও এরকম অবাধ্যতা কেন? আমি চেষ্টা করি গিন্নি মা, কিন্তু অভ্যেস নেই তাই। অভ্যেস তৈরি করো, তুমি যদি সম্মান দিতে না পারো তাহলে বিনিময় সম্মান আশা করা তোমার বোধহয় উচিত হবে নি, কথাটা মাথায় যেন থাকে। জ্বলন্ত উদাহরণ আমাদের বড় বৌমা, দেখছো না, তুমি তার থেকে বয়োজ্যেষ্ঠ হওয়া সত্ত্বেও সে তোমাকে নাম ধরে সম্বোধন করে। শৈলজা দেবীর ইঙ্গিত বুঝে রাগে হেঁশেল ত্যাগ করে জয়া। ক্ষত অংশে কাঁচা হলুদ দিও ছোট বৌমা, ব্যথা কমে যাবে। মহাজন বাড়িতে আর কারোর মনে স্থান করে নিতে না পারলেও শৈলজা দেবী ও ঠাকুরমশাই মৃণালকান্ত ভট্টাচার্য ভালোবেসেই আপন করে নিয়েছিলেন শ্রীকে। শুভাকাঙ্ক্ষী বলতে রয়েছে পাইক, বেহারা ও বাড়ির অন্যান্য ঝি চাকরেরা, যারা শ্রীয়ের মনে ঠাঁই পেয়েছেন। মহাজন বাড়িতে সম্প্রতি কাউকে অনাদরে আর ফিরে যেতে হয় না, ফিরতে হয় না অভুক্ত হয়ে। কান পাতলেই শোনা যায় শ্রীয়ের পরম মমতা আর বিনীত স্বভাবের কথা। সন্ধ্যায় সকলের চা পর্ব মিটতেই মালতী ছুটে আসে জয়ার কাছে, পান সেজে দিয়ে বলে, বৌরানী, একখান কথা বলার ছিল, জরুরি। সকালের হেঁশেল পর্ব নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না মালতী, ওই ভিকিরি মেয়ের জন্য আমার অপমান আমি কোনো দিনও ভুলব না। ও কথা নয় বৌরানী, তবে কাল বাদে পরশু আমার মেয়ে গঙ্গার বিয়ে। উফ, স্পষ্ট করে বলো কি বলতে এসেছো। বৌরানী, আমরা গরিব, মহাজন বাড়িতে ঝিগিরি করে পেট চালাই, স্যাকরা পাড়ায় একখানা ব্যবসায়ী ছেলের সাথে মেয়ের বিয়ে ঠিক করেছি, দাবি বলতে রয়েছে ওই একখানা সীতাহারের, সে দেওয়ার ক্ষমতা আমার নেই। এইসবের মানে কি মালতী? আমি বলছিলাম কি, একখানা ছোট হারও যদি দিতেন ব্যবস্থা করে বড় উপকার হতো,
মেয়ের বিয়েটা সুপাত্রে হতো। আপনি কর্তামশাইকে অনুরোধ করলে তিনি একখানা হারের ব্যবস্থা ঠিক করে দেবেন। শুনেছি মহাজন বাড়িতে মায়ের কৃপা দৃষ্টি রয়েছে, তাহলে মেয়ের বিয়ের জন্য একটা হার কি পাওয়া যাবে না বৌরানী? প্রয়োজনে আমি রাত দিন আরো পরিশ্রম করতে রাজি আছি। ও বুঝলাম, তবে তোমার চোখ পড়েছে আমার সোনার গয়নার উপরে, কি তাই তো? এই জন্যেই বাবা মশাই বলেন ঝি চাকরকে বেশি লাজ দিতে নেই, সুযোগে মাথায় চড়ে বসে। না বৌরানী, অমন কথা বলবেন না, আমি শুধু একটু সাহায্য চেয়েছি। ও সম্ভব নয় মালতী, আমার সাধের গয়নার ভাগ আমি কাউকে দিতে পারবো না। তুমি এখন এসো তো, প্রয়োজন হলে তোমাকে আমি ডেকে নেব। মালতী লজ্জিত অপমানিত হয়ে বেরিয়ে যায় ঘর থেকে। ঘরে ধুনো দিতে এসে আড়াল হতে সমস্ত কথা শুনে নেয় শ্রী। পরের দিন ব্যস্ততার মাঝে চরম অপমানের প্রতিশোধ নিতে মালতী লুকিয়ে প্রবেশ করে জয়ার ঘরে। গতকালের অপমানজনক সেই কথাগুলো আরও একবার মনে পড়ে গেল তার। রাগ ক্ষোভ সম্মিলিতভাবে যেন প্ররোচনা দেয় চুরি করার। চোখের সামনে টেবিলে জল জল করছে সোনার নাকফুল। হাত বাড়িয়ে সবে নিতে যাবে সেই সোনার নাকফুল, তখনই হঠাৎ স্ত্রীর স্বরে চমকে ওঠে মালতী। এই কাজ তুমি করো না মাসি। মালতী পিছু ফিরে অপরাধ বোধে লজ্জিত হয়ে স্ত্রীর হাত দুটো ধরে বলে, আমায় ক্ষমা করে দিও ছোট বৌরানী, আমি কিচ্ছু করিনি, এই কথা তুমি কাউকে বলো না দয়া করে। এই বলে চোখের জল ফেলতে থাকে মালতী। বিষয়টা অন্দরমহলে কেউ টের পাওয়ার আগে মালতীর হাত ধরে ঘরের বাইরে নিয়ে যায় শ্রী। বারান্দা নির্জন দেখে শ্রী বলে ওঠে, এখানে দাঁড়াও। শ্রী মালতীকে দাঁড় করিয়ে রেখে নিজের ঘরের উদ্দেশ্যে যায় এবং খানিক পরে কিছু একটা আঁচলের আড়ালে নিয়ে এসে হাজির হয় মালতীর সামনে। মালতী আশেপাশে কেউ নেই দেখে বলে, কি হয়েছে ছোট বৌরানী? শ্রী একটা লাল কাপড়ে ঢাকা একটি সোনার হার মালতীর দিকে এগিয়ে দিয়ে বলে, এইটা রাখো, গঙ্গাকে বিয়েতেই হারখানা দিও। কিন্তু এই হারের কথা জানতে চাইলে কি বলবে বৌরানী? বলবো নাইতে গিয়ে হারখানা খোয়া গেছে। এ হয় না বৌরানী, সর্বনাশ হয়ে যাবে তবে। কর্তামশাই আপনাকে ভিটে থেকে দূর করতে একেই মরিয়া হয়ে রয়েছেন, হার খোয়া গেছে শুনলে? আমি এই বিষয়ে কোনো কথা শুনতে চাই না মাসি, এখন এসো। আর হ্যাঁ, বিষয়টা যেন কেউ জানতে না পারে, এই তোমার গঙ্গার দিব্যি রইল। কর্তামশাই চিনতে পারেননি আসল নক্ষী কে? তুমি যে জ্যান্ত নক্ষী মা, এমন দয়ার শরীর আগে কখনো কারোর দেখিনি। যেই আমি কিনে তোমার নিন্দা মন্দ করতাম, আজ তার মেয়ের বিয়ের জন্য নিজের গয়না বিলিয়ে দিলে। ক্ষণিকের দৃষ্টিপাত, স্ত্রীর অপলক চাহনি দেখে মালতী নিজেকে সামাল দেয়। কেউ চলে আসার আগে দ্রুত স্থান ত্যাগ করে। যাওয়ার আগে ঘাড় ঘুরিয়ে ধরা গলায় মালতী বলে, মা নক্ষী কেমন হয় জানি নে, শুধু মূর্তি পূজা করে গেছি এতদিন, তবে আজ থেকে তোমাকে নক্ষী জ্ঞানে পূজব মনেতে, চলি বৌরানী। মালতী চলে যেতে মৃদু হাসে শ্রী, নিজ নিয়তি চিন্তা করে হাসি পায় তার। সন্ধ্যায় আচার্য ভাস্করের ডাকে বৈঠকখানায় উপস্থিত হন বাসুদেববাবু। খানিকক্ষণের নিস্তব্ধতা ভেঙে বাসুদেববাবু বলেন, গুরুদেব, দেখতে দেখতে মনীন্দ্রর বিয়ে হয়ে বছর ঘুরতে চলল। আচার্য ভাস্কর হাতে রুদ্রাক্ষের মালা জপ করতে করতে বলেন, তাতে হয়েছে কি? আপনার আদেশ মতো স্ত্রীকে বাড়ির বউ করে এনেছি। মনীন্দ্রর কালসর্পদোষ ঘুচেছে নিশ্চয়ই, কিন্তু কই, তার তো কিছুই হলো না। আপনি যে বলেছিলেন শ্রী মৃত্যুবরণ করবে, তাহলে? তুই কি আমার পূর্বানুমান নিয়ে সংশয় প্রকাশ করছিস? না গুরুদেব, বিষয় সেটা নয়।
আমি আসলে বুঝতে পারছি না যে আমার মনীন্দ্র বিপদমুক্ত হয়েছে কি না। সেই মেয়ে তো দিব্য রয়েছে, সংসার করছে। বুঝলি বাসুদেব, বিষয়টা নিয়ে আমি একই রকম চিন্তিত। কিছুই যে বুঝছি না, ওই মেয়ে সাধারণ মেয়ে নয়, কিছু একটা বিশেষত্ব আছে। নইলে সেই দিন কি অবিকল মিল মুখমণ্ডলের। ওই মেয়েকে গ্রামের লোকেরা অলক্ষী বলে, সারাদিন বাইরে বেরিয়ে বেড়াতো আর সন্ধ্যায় ঘরে ফিরত। ধিঙ্গি মেয়ে মানুষ যে আমার বাড়ির বউ হয়ে আসবে এ আমি কল্পনাও করিনি। আহ থাম, তা ওই মেয়েকে অলক্ষী বলে কেন? ওর চলনে কোনো লক্ষ্মী ভাব আছে, কুশ্রী চেহারার সাথে কাজে কর্মেও কোনো শৃঙ্খলা বোধ নেই। যত ময়লা স্থানে যাতায়াত, ওঠা বসা, আর তাছাড়া ওই মেয়ের জন্মের পর থেকে এই পড়ানের দুরবস্থা আরও বেড়ে গিয়েছে, সেই সব যে ভালো লক্ষণ নয়। বেশ, ওই মেয়ের অকাল মৃত্যু না হওয়া অবধি বিদায়ের কোনো উপায় নেই বাসুদেব। তবে আমি সেই মেয়ের হাত একবার দেখতে চাই। কি দেখবেন গুরুদেব? আমাকে জানতেই হবে সেই মেয়ে কোন বিশেষ গুণের অধিকারী। শ্রীর মায়ের হঠাৎ টানির অসুখ ক্রমশ বেড়ে যায়। কয়েক মাস বাবদ মহাজন বাড়িতে আসা হয় না তার। শ্বশ্রু মাতার শারীরিক অসুস্থতার কথা জেনে মনীন্দ্র গৌরীকে আসতে নিষেধ করেন। মাস গেলে সবজি চাল পৌঁছে দিয়ে আসে মহাজন বাড়ির চাকরেরা, তা দিয়েই কোনো রকমে দিন কাটিয়ে দিচ্ছিলেন গৌরী। দেখতে দেখতে পাঁচটা মাস অনায়াসে কাটিয়ে ফেলে শ্রী। মহাজনের এই বিশাল বাড়িতে প্রভাব প্রতিপত্তি থাকা সত্ত্বেও তা বিন্দুমাত্র শ্রীয়ের কোমল মনে প্রভাব ফেলতে পারেনি। সাবেকি বাড়ির বন্দি টিয়ার মতো জীবন কাটাচ্ছিল সে। প্রতিদিনের অপমান বোধে মন জুড়ে চলে ঝড়। সেই ঝড়ের দাপটে ক্ষয়ক্ষতি না হলেও মনের ভিতরে প্রতিনিয়ত ভাঙচুর হয়। বৈশাখ মাসের এক সন্ধ্যায় মহাজন বাড়ি জুড়ে শুরু হয় ঝি চাকরের শোরগোল। দমকা হাওয়ার দাপটে নিভে যায় প্রহরীদের মশাল। কান পাতলেই শোনা যায় ঝড়ের শো শো শব্দ। কালবৈশাখীর তাণ্ডবে বাড়ির জানালা দরজা বন্ধ করতে ব্যস্ত হয়ে পড়ে বাড়ির রমণীরা। প্রবল বৃষ্টিতে কাজ সেরে ফিরে আসে মনীন্দ্র। অস্থির অবস্থায় মনীন্দ্র দিশে হারা হয়ে খুঁজতে থাকে শ্রীকে। খোঁজাখুঁজির পর অবশেষে শ্রীয়ের সন্ধান মেলে নিজ ঘরেই। শ্রীকে ধনুচি হাতে ঘরে দেখে দৌড় দেয় মনীন্দ্র। শ্রী অবাক হয়ে বলে ওঠে, ও কি, দৌড় দিলেন কেন? তোমার সাথে কিছু কথা ছিল শ্রী। আমি জানি আপনি মুখে না বললেও এই বিয়ে আপনি মন থেকে মেনে নেননি। তোমার জানায় অনেক খামতি আছে, কতটুকুই বা জানো তুমি? আপনি খুব ভালো মানুষ, আমার প্রতি মায়া থেকেই আপনি এই বিবাহ করেছেন, দয়া করে ঠাই দিয়েছেন, এই অনেক। হ্যাঁ, এটা ঠিক যে আমি বিবাহের জন্য প্রস্তুত ছিলাম না, কিন্তু আমি তোমাকে করুণা করি না শ্রী। বিবাহের জন্য উপযুক্ত মনে হয়নি প্রথমে, কিন্তু যখন থেকে তোমার উদারতার মমত্বের পরিচয় পেলাম ঠিক তখন থেকেই আমার ধারণার বদল ঘটেছে। কিন্তু হঠাৎ আপনাকে এত অস্থির দেখাচ্ছে কেন? চাষিপাড়ার মলয় পাইককে দেখে খবর দিয়েছে। কি হয়েছে চাষিপাড়ায়? কি সবটা শুনে নিজেকে সামলাতে পারবে তো শ্রী? আমি? হ্যাঁ, মা নেই শ্রী। চারদিন টানা কষ্ট সহ্য করতে না পেরে তিনি পরলোক গমন করেছেন। আমি যে বদ্দিকে পাঠিয়েছিলাম তিনিও শেষ রক্ষা করতে পারলেন না। বাইরের বজ্রপাতের তীব্র শব্দ শুনে মনে হল কাছে পিঠে কোনো ফাঁকা জমিতেই বাজ পড়েছে। মনীন্দ্রর উদ্বেগপূর্ণ মুখ থেকে চোখ ফিরিয়ে নেয় শ্রী। ধুনোর ধোঁয়া সারা ঘরে ভরে গিয়েছে। শ্রী মুখে কোনো সাড়া দেয় না, কিন্তু চোখের গড়িয়ে পড়া জল জানান দেয় মনের মাঝেও বজ্রপাতের সংকেত। হাতের ধুনুচি নিয়ে দোর খুলে বেরিয়ে যায় শ্রী।
ভারী বৃষ্টিতে ভিজে উঠোন পেরিয়ে হেঁটে চলে সামনের দিকে। শোক চেপে চলতে গিয়ে গুটিয়ে রাখা দামি শাড়ির আঁচল পড়ে যায় কাঁধ থেকে। ভূমি স্পর্শ করে সেই আঁচল অনাদরে লুটিয়ে পড়ে ভিজতে থাকে। মৃণালকান্তবাবু তখনও লক্ষ্মীর সম্মুখে প্রদীপ জ্বালাননি। স্ত্রীকে বিধ্বস্ত অবস্থায় দেখে আসন ছেড়ে উঠে দাঁড়ান। চিন্তিত হয়ে বলেন, মারে, তোকে এরকম বিধ্বস্ত দেখাচ্ছে কেন? এ তোর কেমন রূপ? পিদিম নিভে গিয়েছে ঠাকুর, এ বাড়ির পিদিম জ্বলে উঠতে ও বাড়ির প্রাণ পিদিম নিভে গিয়েছে, মাধুকের সেবা করবে কে? বাইরের ঝড়ের দাপটও বুঝি ফিকে হয়ে আসে মনির দোলাচলের কাছে। মাঝে মৃণালকান্তবাবু ছাতি পিটিয়ে বলেন, তুই কি করলি রে মা? অভাগীর শেষ সম্বলটুকু তুই কেড়ে নিলি, মেয়েটা দিন রাত তোর সেবা করেছে, ব্রত পাঠ থেকে শুরু করে ভক্তি ভরে তোর পুজো দিয়েছে, তার সর্বনাশ করলি তুই, কেমন ভাবে করলি? আরে মা! দামোদরের পার্শ্ববর্তী পরাণ চাষির ছোট্ট কুটিরটা চিরতরের মতো শূন্য হয়ে যায়। শত হেলা অবজ্ঞার থেকেও মায়ের মৃত্যু শোকটা মেনে নিতে পারেনি শ্রী। এই কয়দিনে চঞ্চল মেয়েটাও শান্ত হয়ে যায়। দীর্ঘ কয়েক সপ্তাহ পর কিঞ্চিত স্বাভাবিক হয় শ্রী। নিত্যদিনের মতো স্নান সেরে পূজার ঘর পরিষ্কার করতে গেলে শৈলজা দেবীর হঠাৎ চোখ যায় শ্রীয়ের খালি গলায়। শৈলজা দেবী কিঞ্চিত অবাক হয়ে প্রশ্ন করে, ছোট বৌমা, তোমার গলার সীতাহারখানা কোথায় গেল? ঠাকুরের বাসন পুকুরে ধুতে গিয়েছিলাম, পরনের কাপড় ভিজে যাওয়ায় স্নান সেরে নিয়েছিলাম, তারপর থেকেই গলায় হারখানা আর ছিল না। অন্য সময় এলো চুলের জন্য মাঝে মধ্যে চোখ এড়িয়ে যেত গলার হারটি, তার উপর শাড়ির চওড়া পাড় ও অন্যান্য গহনায় ঢেকে থাকত গলা, কিন্তু এইবার আর শেষ রক্ষা হয় না। কিঞ্চিত অসাবধানতার জন্য আজ শ্রী ধরা পড়ে। এ কেমন কাজ তোমার ছোট বৌমা? আজ লক্ষ্মী বাড়ি কিনা বাড়ি হতে সোনা খোয়া গেল, এ যে ভালো নয়। শ্রী মুখে রা কাটে না, বরং চুপ করে আম্রপল্লব দেবী ঘটে স্থাপন করে। হারের প্রসঙ্গ জয়ার কানে পৌঁছতেই জয়া বলে, মা, আপনি বুঝি আপনার ছোট বউকে কোনো স্বর্ণালঙ্কার দেবেন? মার আমি বুঝি বাদ। নিজের লোভকে একটু লাগাম দিতে শেখো বড় বৌমা। পূজার ঘরে সাময়িক বচসা শুনে বারান্দায় থমকে যান বাসুদেব বাবু। তিনি বৈঠকখানার দিকেই একটি বিশেষ কাজে যাচ্ছিলেন, কিন্তু শৈলজা দেবীর তীক্ষ্ণ কণ্ঠ শুনে তিনি পূজার ঘরের দিকে এগিয়ে আসেন। বিপদের আশঙ্কা করে শৈলজা দেবী বলেন, তোমার একটু সতর্ক হওয়া উচিত ছিল ছোট বৌমা, হার হারিয়েছে কথাটি উনি জানলে ভীষণ রাগ করবেন। বিপদের আশঙ্কায় মুখে ভয়ের ছাপ পড়তেই বাসুদেব বাবু চৌকাঠের ওপারে শৈলজা দেবীকে বলেন, আমার কি জেনে যাওয়ার আশঙ্কা করছো গিন্নি? ভারী পুরুষালী কণ্ঠ শুনে ঘোমটা টেনে নেয় শৈলজা দেবী ও তার দুই পুত্রবধূ। শৈলজা দেবী কিছু বলে সামাল দিতে যাওয়ার আগেই বাসুদেব বাবু গম্ভীর স্বরে বলেন, একই শ্রীয়ের হাত গলা এরকম শূন্য কেন গিন্নি? তুমি কি তাকে কোনো গয়না দাওনি নাকি সে সাজে না? মহাজন বাড়ির এও স্ত্রীদের হাত পা গলা অলঙ্কার শূন্য রাখতে নেই। এই হয় অন্য বংশের মেয়েকে বাড়ির বউ করে আনলে এই হয়। এই মেয়ে বাড়ির মান সম্মান সব ডুবিয়ে ছাড়ল, একে তো নিম্ন শ্রেণীর সাথে ওটা বসা, তার উপর এসব অবাধ্যতা, যত সব। বাবা মশাই, ছোট বউ গয়না পরবে কেমন করে? কেন বড় বৌমা, আমরা তার কি খান্তি রেখেছি? আসলে আশীর্বাদ করে আপনি যে সীতাহারখানা দিয়েছিলেন তা খোয়া গিয়েছে। দেখেছো গিন্নি, এই মেয়ে কতটা লক্ষ্মী ছাড়া! আমার মায়ের সীতাহারখানা সে হারিয়ে ফেলেছে,
এরপরেও তুমি বলবে ওই মেয়ে ভালো, লক্ষ্মীমন্ত। আহা আহা, আপনি 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 শান্ত হন, এত অস্থির হবেন না। একখানা ভুল করে ফেলেছে, আমি তাকে যথেষ্ট শাসন করেছি, সে আর কখনো এমনটা করবে না। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। যেমন ভাবে সম্ভব সেই হার তাকে ফিরিয়ে আনতে বলো, নয়তো এক কাপড়ে আমার ভিটে থেকে সে বেরিয়ে যাক, এই অন্যায়ের কোনো ক্ষমা নেই। ও হার ফিরে পাওয়া সম্ভব নয় বাবা মশাই। বেশ, তবে এই মুহূর্তে মহাজন বাড়ি থেকে বেরিয়ে যাও, নিজের বাপের গৃহে। সাংসারিক বচসা শুনে মৃণালকান্ত এগিয়ে এসে বলেন, কর্তাবাবু আপনি শান্ত হন, এ কি বলছেন আপনি? শ্রীমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না, সে যে এই সংসারের লক্ষ্মী। শুনছেন, ঠাকুর ঠিকই বলেছেন, যতই হোক ছোট বৌমা আমাদের বাড়ির লক্ষ্মী, লক্ষ্মীর অবমাননায় সংসারে অমঙ্গল হবে। এই শোনো, ওই মেয়ে যদি লক্ষ্মী হয় তবে আমার অমন লক্ষ্মীর কোনো প্রয়োজন নেই। এখনো বাসুদেবরা যে বহাল তবিয়াতে রয়েছে তাতে এই প্রজন্মের কখনো অভাব হবে না। আত্মবিশ্বাসের সাথে গম্ভীর স্বরে বলা কথাগুলো দাম্ভিকতার পরিচয় দিল, তা শুনে যেন রীতিমতো শিহরিত হয়েছেন উপস্থিত সকলেই। পূজার ঘরে মা লক্ষ্মীর উজ্জ্বল বিগ্রহ এতক্ষণে ম্লান হয়ে এসেছে। বাসুদেবের অহংকারের সাথে বলা কথাগুলো শুনে হতাশ হলেন শৈলজা দেবী। শুধু গিন্নির মন রাখতে বাসুদেব একখানা শর্ত রাখেন শ্রীয়ের সম্মুখে। একটা শর্তে এই বাড়িতে ঠাই মিলবে শ্রীয়ের। কি শর্তে? শ্রী যদি তাদের সেই বন্ধা 2 বিঘা জমিতে ধান ফলাতে পারে তাহলে সে পুনরায় এই মহাজন বাড়িতে ফিরে আসতে পারে, কিন্তু ততদিনে এই বাড়ির সাথে সে নিজের থেকে কোনো যোগাযোগ রাখতে পারবে না, পারবে না কোনো আর্থিক কিংবা অন্যভাবে সাহায্য নিতে। সব শুনে শৈলজা দেবী নানাভাবে তার স্বামীকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তাতে কোনো ফল হয় না। জয়ার কুটিলতাকে আশ্রয় করে বাসুদেববাবু পূর্ণ করেছেন তার সুপ্ত স্বাদ, বিদায় হবে শ্রী। এবারেও সে মুখে একটি রা কাটে না, করে না কোনো প্রতিবাদ। মুখ বুঝে সমস্ত তিরস্কার সহন করে শ্রী জানায়, বেশ বাবা মশাই, যা চাইবেন তাই হবে, আপনার ইচ্ছেতেই আমি ফিরে যাব আমার ভিটেতে। কিন্তু তুমি খাবে কি? আপনি ভাববেন না মা, আমি ঠিক দুমুঠো অন্নের জোগাড় করে নেব, মা লক্ষ্মী আমার 2 বেলার খাবারের যোগান ঠিকই দেবেন। আমি তোকে সংসারে বেঁধে রাখতে পারলাম না রে মা, ক্ষমা করিস, ক্ষমা করিস। বাসুদেববাবু নিজের বক্তব্য শেষে বিদায় নেন। শ্রী মা লক্ষ্মীর প্রতিমাকে প্রণাম করে শেষবারের মতো নিজের ঘরে যেতে চাইল। এ তুমি কি করলে ছোট বৌমা? নিজের সংসার ফেলে চলে যেতে রাজি হলে? তোমার তোমার কর্তার কি হবে সেই কথা ভেবে দেখেছ? ছেড়ে তো যাইনি মা, এই গ্রামেই তো থাকব, আর ওনাকে দেখে রাখার জন্য আপনারা গুরুজনেরা তো রয়েছেন, তাহলে আর চিন্তা থাকে কই। কিসের যে এত আধিক্যতা জানি না বাপু, ওই মেয়ের যে বেঁচে থাকারই কথা ছিল না মা, হা ঘরের ভিকিরি মেয়ের জন্য কি শোক করা চলে? বড় বৌমা, ভুলে যেও নে তুমি নিজে কোন বংশের মেয়ে ছিলে, বিয়ের আগে তোমার পরিবারের আর্থিক অসচ্ছলতা সব ভুলে গেছ? নাকি গায়ে মহাজনের বাড়ির গয়না পোশাক উঠতেই নিজের অতীতকে ভুলে গিয়েছ? শৈলজা দেবীর কথায় তীব্রভাবে বিদ্ধ হয়ে জয়া সেই স্থান ত্যাগ করে অন্দরমহলে প্রবেশ করে। শ্রী একবার শেষবারের মতো নিজের ঘরে যায়, বিউবল দৃষ্টিতে তাকিয়ে দেখে নিজের ঘরটা, স্বামীকে স্মরণ করে মেঝেতে একবার প্রণাম করে নেয়, তারপর বাকি গয়না ও মূল্যবান কিছু জিনিসের স্পষ্ট হিসাব বুঝিয়ে দেয় শৈলজা দেবীকে। যাওয়ার আগে পূজার ঘরে দেবী ঘটে প্রণাম জানিয়ে শ্রী চলে যেতে চাইলে পিছু ডাকেন বাসুদেববাবু। বাসুদেববাবু শ্রীয়ের উদ্দেশ্যে একটি লাল চেলি কাপড় এগিয়ে দিয়ে বলেন,
তোমাকে বঞ্চিত করব অতটাও নির্দয় আমি নই। এতে চাল রয়েছে, তাতে এক সপ্তাহ তোমার অনায়াসে কেটে যাবে। হাত পাতো। শ্রী তার রুক্ষ হাতের তালু এগিয়ে দিতেই বাসুদেববাবু তাতে মুঠো ভর্তি ধান বীজ দেন। শ্রীয়ের হতবাক অভিব্যক্তি দেখে বাসুদেববাবু বলেন, এই রইল বীজ, এই বীজ দিয়েই তোমায় ধান ফলাতে হবে। স্নিগ্ধ হেসে বিদায় নেয় শ্রী মহাজন বাড়ি থেকে। শুধু মৃণালকান্তবাবু থামের আড়ালে দাঁড়িয়ে চোখের জল ফেলেছিলেন। উঠোনের এক কোণে দাঁড়িয়েছিলেন কিছু মানুষ, যারা বংশ পরম্পরায় এই বিশাল সাবেকি বাড়িতে কাজ করে এসেছেন এতকাল যাবৎ, যাদেরকে আর্থিকভাবে সচ্ছল কিছু ব্যক্তি নিম্নবিত্ত বলে সম্বোধন করে। আজ শ্রী চলে যেতে সেই সব মানুষগুলোর মুখ শুকনো হয়ে যায়। সদর দরজার সামনে মালতী ঘোমটা টেনে চোখের জল ফেলে। পথের শেষে শ্রী একসময় মিলিয়ে যায় সূর্যের অস্ত যাওয়ার মতো। এতদিনের জীবন্ত মা লক্ষ্মীর প্রতিমাটিকে নির্জীব মনে হতে লাগল। আয়োজিত সবকিছুর মাঝে একখানা খামতি রয়ে যায় পূজার ঘরে। দুদিনে শ্রী তার কুটিরটি পরিষ্কার করে বাসযোগ্য করে তোলে। ঘরের লক্ষ্মী আর অবহেলিত হয় না। প্রতি সন্ধ্যায় নিয়ম করে প্রদীপ জেলে পাঁচালি পাঠ করে শ্রী। দিবারাত্রি মনীন্দ্রর জন্যে উদাসীন হয়ে দিন কাটায় সে। সেই যে ব্যবসার কাজে বাইরে গিয়েছিলেন এখনও ফেরেননি। শ্রীয়ের গৃহ ত্যাগ করার বিষয়টা মনীন্দ্রর কাছে অজানা। জলাশয়ের শাকসিদ্ধ আর অল্প সিদ্ধ ভাত খেয়ে কোনো মতে দিন কাটায় শ্রী। কুটিরের পিছে দুই বিঘা জমিটা আজও অনাদরে বন্ধারূপেই রয়েছে। প্রতিদিনের মতো আজও শ্রী কাতর আকুতিতে দেবী লক্ষ্মীকে প্রণাম জানায় আর কেঁদে বলে, আমি জন্ম থেকেই অভাগী, সেই নিয়ে আমি কখনো অভিযোগ করিনি। আমার বিধি লিখনের তরুণ আমার ঠাই হয় বিশাল মহাজন বাড়িতে, সেখানেও অবহেলিত হয়েছি, তাও কোনো অভিযোগ করিনি। মা মরার শোক কাটিয়ে ওঠার আগেই আমাকে শ্বশুরগৃহ থেকে বিতাড়িত করা হয়, তাও অভিযোগ করিনি। কিন্তু ওই বন্ধা জমিতে ধান ফলাবো কীভাবে, তা উপায় করো মা, পথ দেখাও। কাতর স্বরে মাকে ডেকে যখন চোখের জল ফেলে শ্রী, চৌকাঠের ওপারে এক ফকির রমণী ক্ষীণ স্বরে বলে ওঠে, আছো নাকি কেউ? চৌকাঠ পেরিয়ে শ্রীকে দেখতে পেয়ে বলে, দুটি খেতে দেবে গো, বড্ড খিদে পেয়েছে, সেই সকাল থেকে জনে জনে ভিক্ষে করেছি, কেউ খেতে দিল না, বাড়ির সদর দরজা খোলা দেখে তাই চলে এলাম। ও কি, বাইরে কেন, ভিতরে আসুন। মাটির বারান্দায় আসন বিছিয়ে শ্রী রমণীকে বসতে দেয় সে। যত্ন করে কলা পাতায় ভাত ও সিদ্ধ শাক পরিবেশন করে শ্রী বলে, মা খেয়ে নিন। তুমি আমায় মা বলে ডাকলে, এত যাবৎকাল সকলে আমাকে ভিখারিনী ফকির বলেই সম্বোধন করে এসেছে, কই কখনো তো কেউ মা বলে ডাকেনি। বেশ, আমি না হয় ডাকলাম। তুমি খুব ভালো গো মেয়ে, আমাকে এত যত্ন করে খেতে দিলে, আগে কেউ আমাকে এভাবে যত্ন করে খেতে দেয়নি। এক মুঠো ভাত মুখে তুলে চোখের জল ফেলে ফকির রমণী। শ্রী জলের ঘটি সেই রমণীর উদ্দেশ্যে বাড়িয়ে দেয়। খেতে বসে চোখের জল ফেলবেন না, তাতে অমঙ্গল হয়। তুমি এখানে একলা থাকো? হ্যাঁ, একাই থাকি। আর তোমার স্বামী? তিনি থাকে মহাজন বাড়ি। আমার ভুলের শাস্তি দিতে আমাকে আমার গৃহে থাকতে বলা হয়েছে। তিনি এসব কিছুই জানেন না, বাইরে গিয়েছে ব্যবসা সূত্রে। তুমি বড় ঘরের বউ, কিন্তু এমন সুন্দর ব্যবহার হে আমি ঠাউর করতে পারিনি। আসলে
মহাজনেরা তো আমাদের সাথে ভালো ব্যবহার করে না, এমন দুচ্ছাই করে যেন আমরা মানুষই নই। কিন্তু ওই যে ছিলেন না নিহারকান্তিবাবু, উনি বড্ড ভালো মানুষ ছিলেন, মানুষের সেবা করতেন, তাই তো লক্ষ্মীকে নিজের সংসারে বেঁধে রাখতে পেরেছিলেন গো। লক্ষ্মীকে আবার বাঁধা যায় নাকি? হুমা, ভক্তি ভরে ডাকলে মা আবার বাঁধা পড়েন না? নিশ্চয়ই পড়েন। শোনো মেয়ে, তুমি ভক্তি ভরে মাকে ডাকো, ব্রত কথা পড়ো, বুঝলে? মা ঠিক সাড়া দেবেন। খাওয়া শেষে হাত ধুয়ে ফকির রমণী স্ত্রীকে বলে, অত ভেব না গো, মায়ের আশীর্বাদ তোমার সঙ্গেই আছে। যে মুঠো ভর্তি বীজ তোমাকে তোমার শ্বশুর দিয়ে বিদায় জানিয়েছিলেন, ভরে উঠে সেই বীজ ছড়িয়ে দিও জমিতে, কেমন? রমণীর সেই কথা শ্রী কিছু বুঝে ওঠার আগেই তিনি তার ঝুলি নিয়ে প্রস্থান করে। শ্রী রমণী যাওয়ার আগে তৃপ্তিপূর্ণ দৃষ্টিতে একবার শ্রীয়ের মুখখানা দেখে যান। কি স্নিগ্ধ সেই হাসি, সন্তুষ্টি যেন খেলা করছিল সেই দৃষ্টিতে। রমণীর বিদায়ের পর শ্রীয়ের হঠাৎ মনে পড়ে, সে তার শর্তের বিষয়ে সেই রমণীকে তো কিছুই জানায়নি, তবে সেই বিষয়ে তিনি জানলেন কিভাবে? জানলেন কি করে শ্রীয়ের সংকটের কথা? তবে কে ছিলেন তিনি? শ্রী কি চিনতে পারল না? তবে এইসব প্রশ্ন কেবলই ঘুরপাক খেতে থাকে শ্রীয়ের মনে। হাজারো মানসিক দুশ্চিন্তায় শ্রী হেঁসেলে প্রবেশ করে দেখে শূন্য হাঁড়িটায় পর্যাপ্ত ভাত রয়েছে, রয়েছে চাপা দেওয়া শাক সিদ্ধ। কিন্তু এ তো থাকার কোনো কথাই নয়, নিজের খাবারটাই যে শ্রী বেড়ে দিয়েছিল সেই রমণীকে। তবে সেই রমণী কি অলৌকিক জগতের অংশমাত্র, নাকি মা এসে দেখা দিলেন অন্য রূপে? এইসবের মাঝে সেই রমণীর বলা শেষের কথাগুলো যেন মনের মধ্যে বারে বারে প্রতিধ্বনিত হতে থাকে। অলৌকিক ঘটনার সাক্ষী থাকতে পেরে আশ্চর্য হয়ে যায় সে। আধ্যাত্মিকতায় বিলীন হয়ে যেতেই শরীরে শীতল শিহরণ খেলে যায়। শ্রী দৌড়ে গিয়ে লক্ষ্মীর বিগ্রহের সামনে লুটিয়ে পড়ে, নিজ দুরবস্থার কথা চিন্তা করে ফুঁপিয়ে কাঁদতে থাকে শ্রী। সপ্তাহ খানেক পরে ফিরে আসার পত্র লিখে অবশেষে মনীন্দ্র ফিরে আসে। সমস্ত ব্যবসায়িক ক্রিয়া মিটিয়ে নিশ্চিন্ত হন তিনি। গৃহত্যাগী শ্রীয়ের করুণ গাথা বিষয়ে সমস্তটা জানতে পারে শৈলজা দেবীর মুখে। এই নিয়ে বেশ কয়েকবার বচসাও হয় বাপ ব্যাটার মাঝে। নানাভাবে প্রতিবাদ জানালেও বাসুদেব বাবুর সিদ্ধান্তের বদল হয় না। মহাজন বাড়ির দরিদ্র শ্রেণীর ফাই ফরমাশ খাটা মানুষগুলো আজও শ্রীয়ের পথ চেয়ে বসে থাকে। মালতি বিবেক দংশনের ফলে আজ শয্যাশায়ী। সপ্তাহখানেক হল, অসময়ের জ্বরে সেরে উঠতে পারে না সে। ইতিমধ্যেই মহাজন বাড়ির এও স্ত্রীদের লক্ষ্মী পূজায় ভাটা পড়ে, মহাজনের প্রভাব প্রতিপত্তি ক্ষীণ হয়ে আসে। অতিরিক্ত খরায় মাটিতে ফাটল ধরেছে, ফসল শুকিয়ে গিয়েছে, চাষের মন্দায় দরিদ্র শ্রেণীর মানুষগুলির হাহাকার বেড়ে গিয়েছে, শুরু হয়েছে অভাবের করুণ দুর্দশা। কয়েকদিনের মধ্যেই মহাজনদের ব্যবসায় লোকসান বেড়ে গিয়েছে। নায়েব জানায় অর্থাবস্থার রক্তিম সংকেত। সন্ধ্য আসরে চা পান করে নায়েব মশাই জানায়, ভাড়ার ঘরে চাল বারন্ত হতে বসেছে বাসুদেব বাবু, এইদিকে ছোট বাবু আর খাজনা আদায় করতে পারছেন না। আসলে এই নিয়ে 5 দিন হলো সে ভীষণ অসুস্থ, আর মহেন্দ্র সর্বক্ষণ গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে। ব্যবসা করবে বলে মূলধন নিয়েছিল, আজও তার হিসাব পেলাম না।
আর বড় বৌমা এখনো দামি গয়না আর শাড়ির বিলাসিতায় মগ্ন। সংসার সামলানোর সময় কই তার? মা লক্ষ্মীর এ কেমন চালচলন বুঝি না বাপু। কিছু মনে করবেন না বাসুদেব বাবু, লক্ষ্মী বউ ছিলেন আপনার ছোট পুত্র বধু, কি সুন্দর হেসেল আর ঘর সামলাতেন, কি মিষ্টি ব্যবহার। কই আমার তো কখনো এরকম মনে হয়নি। আপনি কি কখনো তাকে লক্ষ্য করেছেন বাসুদেব বাবু? না, তা অবশ্য করিনি। সেই সব না হয় বুঝলাম, কিন্তু এইরকম চলতে থাকলে তো মহাজন বাড়িও পথে বসবে, আয়ের উৎস বন্ধ, এখন বড়বাবুর ব্যবসায়ী তো ভরসা। গ্রামের মানুষগুলোর দুর্দশা যে চোখে দেখাও যায় না নায় মশাই, তারাই বা খাজনা দেবে কেমন করে। জয়া অন্দরমহল থেকে ব্যস্ত হয়ে ছুটে আসে, বাসুদেব বাবুকে দেখে মাথায় ঘুমটা টেনে বলে, বাবা মশাই একবার ভিতরে আসুন, ঠাকুর পো একাকে প্রলাপ পড়ছে, আর তার শরীরেও তাপ বেশ বেড়েছে। বাসুদেব বাবু শুনে ব্যতিব্যস্ত হয়ে উঠে যায়, তাড়াহুড়োই কোল থেকে পড়ে যায় হিসেবের খাতা, দোয়াতের কালি মেঝেতে পড়ে গড়িয়ে যায়। মনীন্দ্রর ছন্ন ছাড়া ঘরে প্রবেশ করতেই বাসুদেব বাবুর মনে হল, এই বুঝি পরমপ্রিয় মনীন্দ্র মৃত্যুশয্যায় শুয়ে রয়েছে। চোখ বুঝে মনীন্দ্র বলে চলে, ওই দেখো দেখো আমার শরীরটা নাক পাশে বন্দি, কি বিষদসাপ, আমার গলায় পেঁচিয়ে রয়েছে, সাপ যেন সর্বত্র ছড়িয়ে রয়েছে, আমাকে সাপে কাটলো বলে। তীব্র জ্বর গায়ে প্রলাপ বকে সারাক্ষণ। ইদানিং মনীন্দ্র মনে করে তার আশেপাশে সাপ ঘোরাঘুরি করছে, এই বুঝি বিষধর সাপ তাকে ছোবল মারবে। বদ্যির ওষুধে কাজ হয় না, শ্রী না থাকায় মনীন্দ্রর ঠিকঠাক সেবা শুশ্রূষা হয় না। মাঝে মধ্যে শৈলজা দেবী আসেন এবং ছেলেকে যন্ত্রণা পেতে দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি, চোখের জলেও দুর্দশা মুছে যায় না। শ্রী না থাকায় বাড়িটিও যেন শ্রীহীন হয়ে পড়ে। মহাজন বাটিতে সকাল সন্ধ্যায় শোনা যায় মায়ের কান্না, অসুস্থ ছেলের প্রলাপ। এই দুর্দশা দেখে বাসুদেব বাবুও চিন্তায় নিদ্রাহারা হয়েছেন। বাড়ির ঝি চাকরদের পাইকদের সব একে একে ছাড়িয়ে দিয়েছেন। ঠাকুরমশাই মৃণাল ভট্টাচার্যকে মাসিক ভাতা দিতে না পারায় তাকে আসতে নিষেধ করেন বাসুদেব বাবু। তবুও মহাজন বাড়ির মঙ্গল কামনার্থে মৃণাল ভট্টাচার্য এসে দুই বেলা পূজা করে যান বিনা ভাতায়। এক সন্ধ্যায় পূজার ঘরে উপস্থিত বাসুদেব নিজ দুর্দশার কথা ভেবে মা লক্ষ্মীর সামনে আসে প্রার্থনা করতে। মায়ের সামনে ঘৃত প্রদীপ জ্বালতে গিয়ে অসাবধানতায় অগ্নিশিখা স্পর্শ করে ফেলেন, ফলস্বরূপ আঙুলে জ্বালা করায় ঘোর কাটে। ঘৃত প্রদীপ জ্বালিয়ে প্রণাম করতেই যেন সুপ্ত সত্তা বলে উঠল, মূর্খ, গৃহলক্ষ্মীকে ভিটে ছাড়া করে এ কোন লক্ষ্মীর আরাধনা করছিস তুই? এই পূজা কি মা গ্রহণ করবেন? যেখানে পুত্রবধূর অমর্যাদা করা হয় সেখানে মা লক্ষ্মী কি আদৌ বিরাজ করছেন? বিবেকের টানে বাসুদেব অশ্রুপূর্ণ চোখে প্রণাম জানিয়ে বলে, মা, এ কি হয়ে গেল রে মা, এমনটা তো হওয়ার কথা ছিল না, আমার সংসারটা কেমন নিমজ্জিত তরীর মতো তলিয়ে যাচ্ছে, গোটা গ্রামে শান্তি নেই, যেন লক্ষ্মীশ্রী হারিয়েছে, করুণা কর মা, করুণা কর, আমার পাপের সাজা তুই সকলকে দিস না মা, সকলকে দিস না। এখন এই বিশাল বাড়িটিও বুঝি দীর্ঘশ্বাস ফেলে। মালতীর শেষ ইচ্ছেকে সম্মান জানিয়ে বাসুদেব বাবু তার গৃহে উপস্থিত হন। আপনি এসেছেন কর্তা? হ্যাঁ, আমার আর্থিক মন্দা না গেলে তোমাকেও বুদ্ধি দেখাতাম, কিন্তু আমি অপারক, তাই তো জয়া আমাদের বাড়ি ছেড়ে
নিজ বাপের গৃহে ফিরে গিয়েছে, নিজের মানুষগুলোকে ভালো রাখতে পারিনি। কর্তা, আপনি কখনো জ্যান্ত নখ কি দেখেছেন? কই না তো। আমি দেখেছি, মেয়ের বিয়ের সময়ে যখন বিপদে পড়েছিলাম তখন ছোট বৌরানী নিজের গয়না দিয়ে সাহায্য করেছিল। সবাই যাতে না জানতে পারে তার জন্য সে মেয়ের দিব্যি দিয়েছিল। আজ যখন সে সেই বাড়িতেই নেই আর আমিও মৃত্যু পথযাত্রী, তখন আর কিসের নিষেধ বারণ? শ্রী, গলার হার তোমাকে দিয়েছিল? হ্যাঁ কর্তা। মালতীর বাড়ি থেকে যিনি ফিরছিলেন, তিনি আর যাই হোক দাম্ভিক মহাজন ছিলেন না। বাইরের কঠোর আবরণ খসে পড়তেই ভিতরের আসল মানুষটার শুভ বুদ্ধি উদয় হয়। একরাশ লজ্জা বিবেক দংশন যেন গিলে ফেলল বাসুদেববাবুকে। পরদিন সকালে বাসুদেববাবু সিদ্ধান্ত নেন শ্রীকে ফিরিয়ে আনার। হেঁটে যান চাষি পাড়ায় পরাণের কুটিরে। অনাহারে দুই দিন কাটিয়ে যখন কুটিরে পা রাখলেন তখন শুনতে পেলেন সুমধুর কণ্ঠে লক্ষ্মীর প্রণাম মন্ত্র উচ্চারণ। পূজা শেষে বাসুদেব বাবুকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে শ্রী সরল হাসি মুখে বলে, আসুন ভাত পেরে দি। বাসুদেববাবু প্রসারিত দৃষ্টিশক্তিতে দেখে শ্রী অতি যত্নে কলা পাতায় ভাত পরিবেশন করে দিচ্ছে, সাথে আলু ভাজা ডাল। বাসুদেববাবু দুই দিন অভুক্ত থাকায় গরম ভাতের গন্ধ পেয়ে আসন ছাড়াই মাটিতে বসে পড়েন, তৃপ্তি করে বসে ভাত খান। শ্রী পরম যত্নে আরও এক মুঠো ভাত পাতে দিলে বাসুদেববাবু মুগ্ধ দৃষ্টিতে শ্রীয়ের মুখমণ্ডলের দিকে তাকিয়ে থাকে। চাপা গাত্রবর্ণের মুখমণ্ডলে জোড়া ভ্রুয়ের উপরে একটি সিঁদুরের টিপ বেশ সুন্দর লাগছিল, সাথে ঘন এলোমেলো কেশরাশি, সব মিলিয়ে বড় মায়াবী দেখাচ্ছিল শ্রীকে। বাসুদেববাবু থাকতে না পেরে বলেন, এ তোর কেমন রূপ, ঠিক যেন আমার মা, চপলা ভালা। ছি ছি বাবা মশাই, ও কথা বলবেন না, মায়ের সাথে কি কারোর তুলনা চলে? মায়ের তুলনা যে মা নিজেই, তুই যেন ঠিক আমার মায়ের মতো। এই অভুক্ত ছেলেটাকে দেখে পাত সাজিয়ে দিলি, ঠিক যেন মা অন্নপূর্ণা। না বাবা মশাই, এত বড় উপমা দেবেন না, ও আমি সইতে পারি না। আমি কুৎসিত হাঘরের অভাগী ভিখারিণী, দেবীর সাথে তুলনা করে খাটো করবেন না। জানিস রে মা, আমার গিয়েছে সব গিয়েছে। ভিটে লক্ষ্মী ছাড়া হয়েছে, আমদানি বন্ধ হয়েছে, মূলধন শেষ, ভাড়ার ঘরের রসদ বাড়ন্ত, কাছের মানুষগুলো নেই, আজ আমি বড্ড অসহায়। শ্রী এক মনে সব শুনতে থাকে, পাছে ভাতের গরম ধোঁয়া যেন আচ্ছন্ন আবহের সৃষ্টি করে। এই বিপদের দিনে যাদেরকে আঁকড়ে পড়েছিলাম, যাকে লক্ষ্মী বলে মানতাম, সেই বড় বৌমা কিনা বললে? বাবা মশাই, আমি চললুম, এইখানে আর থাকা যাবে না। গরিব দুঃখীদের আনাগোনায় এই ভিটেতেও হা দশা লেগেছে, কান পাতলেই শোনা যায় কান্না। আজ খেলে কাল কি খাবো সেই চিন্তে আর করতে পারছি না। এ কি বলছো বড় বৌমা, এমন বিপদের দিনে তুমি সকলকে শ্বশুর ভিটেতে একলা ফেলে চলে যাবে? একলা তো নয় বাবা মশাই, আমার স্বামীকেও নিয়ে উঠবো বাপের গৃহেতে। বড় বৌমা, ভুলে যেও না তোমার স্বামী আমার বড় খোকা, বিপদে আমাদের সে সবসময় এই বাড়িতেই থাকবে, শত হোক সে এই বাড়িরই ছেলে। না বাবা, তা হয় না, জয়া গৃহত্যাগ করলে আমাকেও তার সাথেই যেতে হবে, বর্তমানে আমি তার স্বামী, তাই তার সুখের দায়িত্ব একান্তই আমার। বাহ, চমৎকার, বিবাহের পরে স্ত্রীর সঙ্গ পেয়ে মেরুদণ্ড বিক্রি করে দিলি বড় খোকা। বিকেলের শান্ত পরিবেশে গৃহত্যাগ করে জয়া ও মহেন্দ্র। অন্দরমহল থেকে ডুকরে কেঁদে ওঠেন শৈলজা দেবী।
সন্তান থেকেও নিঃসন্তানের মতোই বেদনা অনুভব করলেন। এক পুত্র মৃত্যুশয্যায় শায়িত, আর অপরজন স্ত্রীকে ভালো রাখতে মা বাবাকে ত্যাগ দিল। বাসুদেববাবু আজ সর্বদিক থেকেই নিঃস্ব, কিছুই আর রইল না তার, শুধুই এই পৈতৃক বাড়ি ছাড়া। চরম বিপদের সময় আচার্য ভাস্করও পাশে থাকেননি, তিনি সুযোগ বুঝে অন্যত্র সচ্ছল পরিবারে গিয়ে উঠেছেন। সর্বহারা হয়ে আজ তিনি স্ত্রীর দ্বারস্থ হন। পুরনো ঘটনা দীর্ঘক্ষণ বর্ণনা করায় দুঃখে অশ্রুপাত হয় তার। শ্রী মমত্বের স্পর্শে সেই জল মুছিয়ে দিলে বাসুদেববাবু বলেন, এ কি, এই হাত তো কোমল হওয়ার কথা, এত রুক্ষ কেন তবে? কাস্তে ধরা মাটি ঘাটা হাত আর কত কোমল হবে? বাসুদেব শর্তের বিষয়ে স্মৃতিচারণ করতেই স্থির দৃষ্টিতে শান্ত স্বরে বলেন, আমি তোকে শাস্তি দিইনি রে মা, তোকে আমাদের ভিটে থেকে তাড়াতে চেয়েছিলাম। মা লক্ষ্মীর অসন্তুষ্টিতে আজ আমার বর্তমান দুর্দশা, ওইসব আর করতে হবে না, আমি এসেছি তোকে নিয়ে যেতে। অমন বাজা জমিতে কি আর ধান ধরে? পরাণ কায়িক পরিশ্রম করেও দুটি সবুজের মুখ দেখল না, সেখানে তুই মেয়ে মানুষ কি করে পারবি? বাসুদেবের কথায় শ্রী হেসে ওঠে, যেমন মা হেসে ওঠেন অবোধ শিশুর প্রলাপে। সে কি প্রসন্নতা, যেন এক রৌদমাখা হাসি খেলা করে সারা মুখে। একসময় বাসুদেবের দ্বিধা কাটিয়ে শ্রী বলে ওঠে, সে কি বাবা মশাই, মেয়ে মানুষ লক্ষ্মী হয়ে যদি সংসার সামাল দিতে পারে, তাকে যদি দেবী জ্ঞানে পুজো করা যায়, তবে অসাধ্য কিছুই যে থাকে না। বেলা শেষের তীব্র রোদ ঝলমলে আলোয় বাসুদেব দেখল শুকনো দুই বিঘা সেই জমি আর প্রান্তর নেই, বরং পূর্ণতা পেয়েছে সোনালি ধানে। যেদিকেই চোখ যায় শুধুই ধানের উজ্জ্বল ডগা নজরে ভাসে। বাঁজা জমিটার এই রূপ চমকপ্রদ রূপ দেখে প্রথমে বিউবল হলেও তিনি উচ্চস্বরে হেসে ওঠেন আর শ্রীর উদ্দেশ্যে বলেন, তুই জানতে চেয়েছিলিস না মা কেমন হয় মায়ের রূপ? হ্যাঁ, মায়ের কোনো রূপ হয় না রে, মায়ের কোনো রূপ হয় না, তাকে বিচার করার নির্ধারিত কোনো মাপকাঠি নেই। মা আমাদের সরল মমতাময়ী, আমরা নির্বোধ। হ্যাঁ হ্যাঁ, আমরা নির্বোধ, তাই রূপের বিচার করি। মায়ের প্রকৃত সৌন্দর্য দেখার দৃষ্টি আমাদের নেই, তাই তো কল্পনার থেকেও সুন্দর করে ভাবি। সেই তো মা কি কখনো কুশ্রী হয় নি? হয় না, হয় না, কুশ্রী আমাদের দৃষ্টি, কুশ্রী আমাদের দৃষ্টি। জীবনের সব থেকে কঠিন পরিস্থিতিতে এসে দাঁড়াতেই অবশেষে জ্ঞানচক্ষুর উন্মোচন ঘটে বাসুদেববাবুর। নিজের পূর্বের ভুল বুঝতে পেরে অনুশোচনার থেকেও বর্তমানে বেশি লজ্জিত হয়। সেই দিন বাসুদেববাবু যথাযোগ্য সম্মান দিয়ে স্ত্রীকে নিয়ে ফিরছিলেন, এইবার মনে কোনো খেদ ছিল না। দিন বদল হয়। সেদিন বাসুদেববাবু যে মেয়েকে অলক্ষী ভেবে দূর দূর করতেন, আজ সেই মেয়েই মহাজন বাটিতে ফিরতে প্রাণ ফিরে পেল যেন গোটা বাড়ি। কিছু দরিদ্র শ্রেণীর মানুষ উপকৃত হয়েছিল স্ত্রীর বিলিয়ে দেওয়া সেই ধানে। শোনা যায় গ্রামের সকল মানুষকে বিলিয়েও সেই ধান বারণ্য হয়নি, সেই ধান স্বয়ং মায়ের আশীর্বাদ। আরও একবার গ্রামে সুখ শান্তি ফিরে আসে, জমি আর রুক্ষ থাকে না, যেদিকে চোখ যায় ফসলে পরিপূর্ণ। স্ত্রীর সেবায় সুস্থ হন মৃত্যুপথযাত্রী মনীন্দ্র। কিছুদিন পর বাড়ি ফিরে আসে জয়া ও মহেন্দ্র। তাদের লোভী মানসিকতার জন্য নিজের বাপের ঘরেও বেশি দিন ঠাঁই হল না। অপরদিকে
খরার প্রাদুর্ভাব কমে আসতে পুনরায় চাষিরা নির্দিষ্ট হারে কর দিতে সমর্থ হয়। ফলস্বরূপ আর্থিক অনটন স্থগিত হয়। আজও মহাজন বাড়ির পূজার ঘরে মা লক্ষ্মীর বিগ্রহ জলজল করে। প্রদীপের উজ্জ্বল শিখায় শ্রী লক্ষ্মী মন্ত হয়ে নিত্য পাঁচালি পাঠ করে। মৃণাল ভট্টাচার্য, শ্রী ও বাসুদেববাবু সান্ধ্যকালীন আরতি সেরে মায়ের ব্রত কথা শোনেন। স্বর্গীয় নিহারকান্তিবাবু হয়তো এতদিনে তৃপ্ত হয়েছেন। দেবী লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত কন্যাই তার উত্তর পুরুষদের গৃহবধূ হয়ে শ্রীভাব বজায় রেখেছেন। মানুষের মনে লক্ষ্মীর ধারণায় বদল এসেছে। এতক্ষণ আপনারা শুনলেন লেখিকা প্রীতি চক্রবর্তীর কলমে একটি গল্প, শ্রীর আগমন। আমাদের কাজ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। আমাদের সকল শ্রোতা বন্ধুদের জন্য রইল এসো গল্প পড়ি পরিবারের তরফ থেকে নববর্ষের শুভেচ্ছা। নতুন বছর সবার ভালো কাটুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।